Universal. Creative. Advanced. Trustworthy. Innovative. Optimistic. Network. Quality Education means Northern. Northern University, Bangladesh. আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। প্রযুক্তির উৎকর্ষ এবং হাতের মুঠো ইন্টারনেট আমাদেরকে এনে দিয়েছে নতুন নতুন সুযোগ ও সম্ভাবনা। প্রতিদিন কষ্ট করে অফিসে যেয়ে বাধ্যতামূলক এবং নির্দিষ্ট সময়ের জন্য চাকরি কারো অধীনস্থ থাকা, এর বাইরেও আমাদের অন্যরকমভাবে চিন্তা করার সুযোগ রয়েছে। এখন আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে বিশ্বের যে কোনো প্রান্তের চাহিদা মাফিক এবং সময় উপযোগী কাজ করে দেওয়া সম্ভব, সম্ভব নিয়মিত আকর্ষণীয় আয়ের সুযোগ তৈরি করা। বলছিলাম বর্তমান প্রজন্মের কাছে অত্যন্ত পরিচিত ফ্রিল্যান্সিং এর কথা। বেকারত্বকে এখন বলা যায় একটা ঐচ্ছিক বিষয়। যদি কারো অদম্য চেষ্টা এবং যুগ উপযোগী প্রযুক্তিগত জ্ঞান বা দক্ষতা অর্জনের ইচ্ছে থাকে, তাহলে ফ্রিল্যান্সিং হতে পারে তার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় একটা ক্যারিয়ার অপরচুনিটি। আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ আয়োজন, ওয়েবিনার অন বিল্ডিং ক্যারিয়ার থ্রু ফ্রিল্যান্সিং এ। এনইউবি বিজনেস স্কুলের আয়োজনে আজকের এই সময় উপযোগী ওয়েবিনারে আমরা প্রধান অতিথি হিসেবে পেয়েছি নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন স্যারকে। কিনোট স্পিকার হিসেবে আছেন জনাব মাহফুজুর রহমান, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ফ্রিল্যান্সিং ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি BFDS। আজকের অনুষ্ঠানে আমরা আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে পেয়েছি বিশেষ অতিথি হিসেবে, ডক্টর তানজিবা রহমান, সভাপতি বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি BFDS বাংলাদেশ। আজকের এই গুরুত্বপূর্ণ ওয়েবিনারের সেশন চেয়ার হিসেবে আমাদের সঙ্গে আছেন প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ উপাচার্য এবং ডিন বাণিজ্য অনুষদ। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, কিনোট স্পিকার, সেশন চেয়ার, বিভাগীয় প্রধান, প্রিয় কলিগস এবং ওয়েবিনারটি যাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রাণ প্রিয় ছাত্রছাত্রীগণকে আন্তরিক আমন্ত্রণ সকলকেই আজকের এই প্রোগ্রামে আবারও আমি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র ব্যবসায়ী প্রশাসন বিভাগের শ্রদ্ধেয় বিভাগীয় প্রধান ডক্টর মাসুকুজ্জামান স্যারকে। ডক্টর মাসুকুজ্জামান স্যার, ধন্যবাদ। শরীফুল ইসলাম স্যার, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক আয়োজিত আজকের এই ওয়েবিনারের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন, অত্র প্রোগ্রামের বিশেষ অতিথি ডাক্তার তানজিবা রহমান, চেয়ারম্যান ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি, এই প্রোগ্রামের রিসোর্স পার্সন মাহফুজুর রহমান, সেক্রেটারি বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি, এই প্রোগ্রামের সভাপতি প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, প্রো ভাইস চ্যান্সেলর নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ডিন ফ্যাকাল্টি অফ বিজনেস, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যবসা প্রশাসন বিভাগ কর্তৃক আয়োজিত এই প্রোগ্রাম আজকে নতুন নয়। আমরা প্যান্ডেমিকের শুরু থেকেই ওয়েবিনার যে কনসেপ্ট, আমরা আসলে ওয়েবিনারের কনসেপ্টটাই আমাদের ছিল না, আমরা জানতাম সেমিনার বা এই ধরনের কোনো প্রোগ্রাম, বাট ওয়েবিনারের টার্মসটা আমরা আসলে বাংলাদেশে পরিচিত হই প্যান্ডেমিক সময়ে। তখন থেকেই বিজনেস প্রশাসন ছাত্রদের জন্য, টিচারদের ডেভেলপমেন্টের জন্য, সবার জন্য এক ধরনের ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজন করে। তো তারই অংশবিশেষ হিসাবে স্টুডেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় আজকের এই আয়োজন, এর বিষয় নির্ধারিত হয়েছে বিল্ডিং ক্যারিয়ার থ্রু ফ্রিল্যান্সিং। সো এর থেকে সুন্দর এবং ভালো টপিক হতে পারে না। যদি আমরা আমাদের দেশের আর্থসামাজিক অবস্থার কথা চিন্তা করি, এই প্যান্ডেমিকের মধ্যে আমাদের কর্মসংস্থানের কথা চিন্তা করি, সবকিছু থমকে গিয়েছে। আমরা একটা দীর্ঘমেয়াদী রেসেশনের দিকে ওয়ার্ল্ড ওয়াইড যাচ্ছে সব দেশগুলো, যদিও এখন অনেক কিছু খুলে যাচ্ছে, বাট ফ্রিল্যান্সিং এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ সম্ভাবনা বেশ কিছু বছর ধরে শুরু হয়েছে, প্যান্ডেমিকের মধ্যে এটা আরো প্রমাণিত হয়েছে। এটা তো কেন বলছি, কারণ ওয়ার্ক ফ্রম হোম আমরা যে কনসেপ্টটা, এটা কিন্তু আমরা প্যান্ডেমিকের মধ্যে দেখছি। বড় বড় প্রতিষ্ঠান, ফেসবুক বা গুগল, এই ধরনের প্রতিষ্ঠান বাসায় থেকে কাজ করছে, খুবই সাকসেসফুলি করছে, এবং আমরা টিচাররাও, বিভিন্ন কর্মচারী প্রতিষ্ঠানের সবাই কিন্তু আমরা বাসা থেকে অফিস করছি। তো এই যে বাসা থেকেও মোটামুটি এক ধরনের সমস্ত কর্পোরেট কাজ করা যায়, মার্কেটিং করা যায়, ডিজিটাল অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা সবকিছু করতে পারি, সেটা আমরা মোটামুটি হাতে কলমে এক ধরনের
প্রাকৃতিক নিয়মে আল্লাহ কর্তৃক একটা শিক্ষার মাধ্যমে আমরা শিক্ষিত হলাম যে না, আমরা ডিজিটাল ভাবে সবকিছু করতে পারি। এবং এরই অংশ বিশেষে যে ফ্রিল্যান্সিং একটা ক্যারিয়ার হতে পারে, ফিজিক্যালি অফিসে না গিয়ে অনলাইন প্রেজেন্স এর মাধ্যমে কেউ কাউকে না দেখিয়ে একটা নির্দিষ্ট সুনামের সঙ্গে, এবং অবশ্যই আমরা যেটা জানি যে এর মাধ্যমে যে আয় সেটাও কিন্তু খুব কম না, একেবারে ট্রেডিশনাল জবের থেকে কিন্তু এর আয়টা অনেক বেশি। এবং সবচেয়ে বড় সুবিধা শরীফুল ইসলাম স্যার যেটা বলছেন যে আমি আমার টাইমটাকে আমার মতো ইচ্ছা করে ইউজ করতে পারি, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি চিন্তা করি সেই কুষ্টিয়া, সেই রাজশাহী, সেই প্রত্যন্ত অঞ্চলে একজন গৃহবধূ, শিক্ষিত গৃহবধূ, সে হয়তো ঢাকায় আসতে পারছে না বা জব করতে পারছে না, তার হয়তো একটা বেবি আছে বাট তার কিছু করার ইচ্ছা আছে, তো সেক্ষেত্রে এই এই ফ্রিল্যান্সিং কিন্তু অসাধারণ একটা সম্ভাবনা নিয়ে আসছে আমাদের মাঝে। সো আমরা এই কাজটা করতে পারি। আর যেহেতু এখানে আমাদের ছাত্ররা আছে, আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আসলে আমাদের যে 24 ঘন্টা আছে সেই 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ছাত্র যখন ছিলাম ইভেন টিচিং এ জয়েন করার পরেও অনেক সময় নষ্ট করেছি, টিভিতে আমাদের 10 ঘন্টা 12 ঘন্টা সময় নষ্ট হয়। তো একটা স্টুডেন্ট কিন্তু প্রতিদিন 5-6 ঘন্টা ফ্রিল্যান্সিং কাজ করে পরিবারের যে ভার আছে সেটা লাঘব করতে পারে বা বিভিন্ন ধরনের কাজ করতে পারে। সো এই ধারাবাহিকতায় আরো অনেক ধরনের সম্ভাবনা আছে। সো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমরা আমাদের গেস্টদের বক্তব্য শুনবো। আমাদের এখানে প্যানেলিস্ট আছে, আমাদের শ্রদ্ধেয় স্যার আছে, তাদের কাছ থেকে শুনবো যে এর সম্ভাবনা কি এবং ক্যারিয়ারে এটাকে আমরা অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে কিভাবে নিতে পারি। সো এটা দারুণ একটা সম্ভাবনা, একটা ইন্ডাস্ট্রি হারিয়ে গিয়েছে অলরেডি। সো আমাদের সামনে এটা একটা সুযোগ, ব্যবসায় প্রশাসনের যারা ছাত্র আছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে এটা একটা সুযোগ যে এই এটা থেকে শিক্ষা গ্রহণ করা, এবং ভবিষ্যতে এই যে ইন্টারেস্ট আপনারা যে টার্মসগুলো ইউজ করা হবে সেটা আপনারা অনলাইনের মাধ্যমে খুঁজে নিজের ক্যারিয়ার গড়ার চেষ্টা করবেন। তাতে নিজে নিজের আত্মসম্মান বাড়বে যে আপনি ইনকাম করছেন, আপনি আর পড়াশোনার খরচটা চালাতে পারছেন। সো এর থেকে সম্মানের আর কিছু হতে পারে না আর কি। সো আমি ধন্যবাদ জানাই আমাদের অনারেবল গেস্ট যারা আছেন, তাদের মূল্যবান সময় আপনারা ধন্যবাদ জানাই সবাইকে, এবং আশা করছি এটা একটা সুন্দর এবং প্রাণবন্ত একটা উপস্থাপনা হবে এবং সবার একটা জ্ঞান যে লার্নিং যেটা বলছি আমরা সেটা প্রতিষ্ঠিত হবে আর কি, সবাই এখান থেকে অনেক কিছু জানতে পারবে। তো আমি অধীর আগ্রহে আছি, আমি নিজেও শিখতে চাই, কারণ আমার কিছু সময় যদি আমিও ব্যয় করতে পারি তাহলে সেটাও একটা বিশেষ করে জাতির জন্য একটা আর্নিং আমরা বলতে পারি, কারণ আলটিমেটলি আমরা এই টাকাটা আনছি বিদেশ থেকে, সো এটা একটা রেমিটেন্স। সো আলটিমেটলি আমাদের ন্যাশনাল ইনকামে এখানে আমাদের হেল্প করবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শরীফুল ইসলাম স্যার, অসংখ্য ধন্যবাদ। ডক্টর মাসুকুজ্জামান স্যার, বিভাগীয় প্রধানকে আজকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। স্যার যথার্থই বলেছেন, আসলে এটা একটা অপার সম্ভাবনা আমরা বলতে পারি। অনেকেই হয়তো আমরা এটা সম্পর্কে অনেক কিছুই জানি না। আমাদের আজকের প্রোগ্রামে আমরা দুজন মূল্যবান অতিথিকে পেয়েছি যারা এটার পায়োনিয়ার বা এটার দিক নির্দেশক হিসাবে এবং এটার ব্যাকগ্রাউন্ডে সুসংগঠিত করার পেছনে কাজ করে যাচ্ছেন। তার মধ্যে আমি এখন বলতে চাই আমাদের বিশেষ অতিথির কথা। আমি বিশেষ অতিথি হিসেবে পেয়েছি আমরা ডক্টর তানজিবা রহমান, চেয়ারম্যান বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি। আমি ডক্টর তানজিবা রহমানকে বক্তব্য দেওয়ার শুরুতেই আমি একটু বলে নিতে চাই যে ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। উনি স্কুল এবং কলেজের গণ্ডি পেরিয়ে মূলত ডাক্তার হওয়ার ডাক্তারি পেশার মহান ব্রত নিয়ে উনি বাংলাদেশ মেডিকেলে ভর্তি হন। বাংলাদেশ মেডিকেল থেকে ডাক্তারি পাস করে উনি মেডিকেল প্র্যাকটিসের পাশাপাশি শুরু করেন বিভিন্ন রকম সমাজসেবামূলক কার্যক্রম এবং প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই ফ্রিল্যান্সিং এর সঙ্গে সম্পৃক্ততা। 2018 সালে উনি অর্জন করেছেন ন্যাশনাল ICT অ্যাওয়ার্ড এবং জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। তিনি BPO সামিট এর একজন প্যানেল মেম্বার হিসেবেও কাজ করেছেন। IT খাতকে এগিয়ে নিতে ফ্রিল্যান্সারদের জন্য সামাজিক আন্দোলন শুরু করেন উনার হাত দিয়ে, এবং তারই ফলস্বরূপ 2020 সালের 25শে নভেম্বর ICT ডিভিশনের সাথে যৌথ উদ্যোগে তৈরি করেন ফ্রিল্যান্সার ID কার্ড। তার আগ পর্যন্ত ফ্রিল্যান্সারদের অফিসিয়াল তেমন কোন আইডেন্টিটি ছিল না, কিন্তু ফ্রিল্যান্সার ID কার্ড সরকারিভাবে ফ্রিল্যান্সারদেরকে একটা অফিসিয়াল আইডেন্টিটি তৈরি করে দিয়েছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক একটা উদ্বোধন করা হয়। বর্তমানে তিনি ফ্রিল্যান্সার বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি, সংক্ষেপে BFDS এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত। এই প্রতিষ্ঠানটির কাজ ফ্রিল্যান্সারদের সমস্যা সমাধানে এগিয়ে আসা, ফ্রিল্যান্সারদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া এবং
গতানুগতিক শিক্ষা থেকে বেরিয়ে ক্যারিয়ার ভিত্তিক শিক্ষা নেওয়ার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া যায় সে বিষয়ে এই প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে। আমি এখন ডেকে নিচ্ছি বিএফডিএস এর সভাপতি ডক্টর তানজিবা রহমানকে। ডক্টর তানজিবা রহমান, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ধন্যবাদ নর্দার্ন ইউনিভার্সিটিকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং আয়োজক কমিটিকে, যে আসলেই তারা বুঝতে পেরেছেন যে ফ্রিল্যান্সিং নতুন যুগোপযোগী একটা এমপ্লয়মেন্ট এবং এটাকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া। ধন্যবাদ শরীফ স্যারকে অনেক সুন্দর করে আমার বায়ো বলার জন্য। আর এর আগে একটু আগে আমরা মাসুদ জামান স্যারের কথা শুনছিলাম, তাতে আমরা এতটুকু এখন বুঝি বা জানি যে আসলে ফ্রিল্যান্সিং নিয়ে সবাই কিন্তু অনেকটাই এখন মানে একটা হাই উঠে গিয়েছে। সো আমরা এটাকে একটা ক্যারিয়ার হিসেবে, স্টেবল ক্যারিয়ার পাথওয়ে হিসেবে নিতে পারি। আসলে আমি যদি শুরুতে কয়েকটা জিনিস একটু ক্লিয়ার করে নিই, যে আমরা কেন ইউনিভার্সিটি লেভেলে এই প্রোগ্রামটা চালাতে চাচ্ছি বা আমরা যারা এখানে উপস্থিত আছি স্টুডেন্টরা, তারা কেন আমরা এই জিনিসটা সম্পর্কে জানবো। তো শুরুতেই যে কথাটা বলা সেটা হচ্ছে যে আমরা আসলে পড়ালেখা করি, যদি একটু গ্রাফ দেখি হয়তো মন খারাপ হতে পারে তথ্যগুলা নিয়ে, কিন্তু আসলে মন খারাপ করার কিছু না, এটাই রিয়েল তথ্য, মানে তথ্যগুলা এটাই। তো শুরুতে যদি জানি যে আমাদের স্কুল লেভেল কলেজ লেভেল অনেক কষ্ট করে কিন্তু আমরা গ্রাজুয়েশন পাস করি, মাস্টার্স পাস করি, একটা আশা যে আমি একটা হয় বিজনেসম্যান হব, নাই চাকরি করব, নাহলে ভালো একজন উদ্যোক্তা হব। বেসিক্যালি এই পাথওয়েটাতে যাওয়ার সময় মানে শেষ পর্যন্ত যাওয়ার কয়জন মানুষ আমরা পারি। দেখা যায় যে অনার্স লেভেল মাস্টার্স লেভেল পাস করার পর একটা চাকরির জন্য বসে থাকতে হয়। তো আমরা সেই জিনিসটা থেকে যদি বের হয়ে আসতে চাই তাহলে আমাদের জন্য ফ্রিল্যান্সিং ইজ এ অ্যাপ্রোপ্রিয়েট ক্যারিয়ার। যদি করোনার দুইটা বছর আমরা একটু খেয়াল করি, তাহলে করোনার ঠিক দুই বছর আগে 43% বিজনেস ডিল হতো, 2017 এর কথা বলছি, ঠিক করোনা না, 2017 এ 43% কাজের জন্য হায়ার করা হতো ফ্রিল্যান্সার। করোনার মধ্যে এটা 50% কাজই কিন্তু ফ্রিল্যান্সার দিয়ে করা হয়। তো এটা একটা খুব নাইস জিনিস যে আমরা করোনার পরে যে মানে পৃথিবীটা দেখছি সেই পৃথিবীটা কিন্তু এখন টেকনোলজি বেসড ফুললি। কারণ আপনি যদি আপনাকে নিজেকে বিদেশের সাথে বা আন্তর্জাতিক মানের সাথে খাপ খাওয়াতে যান তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং ছাড়া অল্টারনেটিভ অপশন নেই। কারণ আপনি বিদেশে যাবেন, পড়ালেখা করবেন, তারপর বিদেশে মার্কেটে কাজ করবেন, সেটা কিন্তু অনেক লেন্দি প্রসেস। কিন্তু তার থেকে সহজ ডেডিকেটেড প্রসেস কিন্তু আপনি বাংলাদেশ থেকে তাদের কাজ করতে পারেন। আমরা যদি এইটা নিয়ে একটু আরেকটু কিছু কিছু জিনিস জানি তাহলে বুঝতে পারবো যে আসলে আমাদের কি টাইপের কাজ চলছে। তো আমরা সাধারণত বাইরে যদি চিন্তা করি যে ফ্রিল্যান্সারদেরকে কিন্তু ফ্লেক্সিবল ট্যালেন্টস বলে। তো ফ্লেক্সিবল ট্যালেন্টস এর 10 years আরো ডিমান্ড বেড়ে যাবে। সামনে যে 8-10 বছর যাবে তার ভিতরে 10 years এ আপনাদের এই যে ফ্রিল্যান্সিং মার্কেটে আসার জন্য বারবার বলা হচ্ছে, তখন আপনি অটোই আসবেন, আমাকে আর বলতে হবে না। তো শুরু থেকে যদি আমরা একটু একটু ক্যারিয়ার ওরিয়েন্টেড হতে থাকি তাহলে কিন্তু আমাদের এই যে পড়া সময় থেকে কিন্তু আমরা ছোট ছোট নলেজ গ্যাদার করতে পারি, যে আমাকে কিভাবে আমি যে সাবজেক্টটা পড়ছি এটার প্রত্যেকটারই ফ্রিল্যান্সিং ভার্সন আছে বাইরের দেশে। তো কি কি সাবজেক্টের উপর ফ্রিল্যান্সিং করা যায়, কিভাবে ফ্রিল্যান্সিং এ আসতে হবে, এবং একদম কমন যদি একটা ক্যাটাগরি বলি যে সবার আসলে কমিউনিকেশন এবং বিজনেস স্কিলটা, আমরা পড়ালেখাতে স্কিল আপ হয়ে যায় বাট কমিউনিকেশন আর বিজনেস স্কিলে কিন্তু আসলে এতটা স্কিল আপ না। তো সেই জায়গাটাও কিভাবে ঠিক করতে হবে এটা নিয়েও আমরা কাজ করি। তো একদম যদি বলা হয় যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ফ্রিল্যান্সিং কেন করবেন, কি কারণে দরকার, আমি তো ফ্রিল্যান্সিং নাও করতে পারি, তাহলে আমি একটা জিনিস এতটুকু বলতে পারি যে আপনি যখন লাইফের প্রথম ফার্স্ট সেমিস্টারে কোথাও ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছেন তখন কিন্তু আপনার চোখে অনেক স্বপ্ন যে আমি বের হওয়ার পরে হিউজ ইনকাম করব, ব্যাংকে চাকরি করব। কিন্তু আমাদের প্রতি বছর যে স্টুডেন্ট বের হয় তার ভিতরে এমপ্লয়মেন্ট দেওয়ার মাত্র অবস্থান হচ্ছে 2%। তাই আগামী যদি আরো যত দিন যাচ্ছে তত কিন্তু এডুকেটেড বেকার বাড়ছে। আপনারা যদি খেয়াল করে দেখেন প্রথম আলো, তারপরে
বাকি যে পত্রিকাগুলো আমাদের দেশে আছে সেইগুলো সবগুলো খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন যে এডুকেটেড বেকারের সংখ্যা কিন্তু বেশি, আনএডুকেটেড বেকার কিন্তু কম। কেন? কারণ তারা হাল চাষ করতেছে, নাই রিক্সা চালাচ্ছে বা অন্য জাতীয়। তাহলে আমরা এই এডুকেশন সাইডে এত কষ্ট করে অনার্স মাস্টার্স পাস করলাম, করে শেষ করলাম, শেষ করার পরে 2-3 বছর বসে হতাশ হয়ে যায়, কি করব। তারপরে একটা কি করি, লো লেভেলের কাজ নেই যেটাতে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। আমি অনেক ছেলে মেয়েকে দেখছি যে ব্যাংকে চাকরি করে কিন্তু পাস করছে ফিজিক্স বা কেমিস্ট্রি থেকে। সো আপনার যেই সাবজেক্টের উপরে দক্ষতা আছে সেই সাবজেক্টের উপরে কেন থেকে ইনকাম করা যাবে না? আমাদের ডিএফবিএস এর যেটা টার্গেট সেটা হলো আপনাকে ফার্স্ট সেমিস্টার থেকে আস্তে আস্তে গুছিয়ে এভাবে আসা যেন আপনি খুব অল্প সময়ের ভিতরে আপনার ক্যারিয়ারটা বুঝেন। তা আমার জেনারেল সেক্রেটারি, আমাদের ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি আছে, ও আমাদের একটা প্রেজেন্টেশন দেখাবে যে কিভাবে আসলে এখানে যাওয়া যায়, কিভাবে কাজ করলে আসলে জিনিসগুলো আগানো যায় সেটা নিয়ে কাজ করব আমরা, কিভাবে আমাদের প্ল্যানগুলো আমরা সাকসেসফুল করব সেগুলো সব একটা ড্রাফট আছে। সো এটা নিয়ে, তবে যারা স্টুডেন্ট আছেন তাদেরকে আসলে সবাই ক্যামেরাগুলো অফ করে রেখেছে তো আমি বুঝতে পারছি না, তো স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য বলা যে আপনি যে এত কষ্ট করে পড়ালেখা করছেন আপনার টার্গেট কি ইনকাম করা? আমি যদি সবাইকে জিজ্ঞাসা করি সবার একটাই কিন্তু টার্গেট, ইনকাম করতে হবে। তো ইনকামটা যদি বাংলাদেশি টাকার জায়গায় রেমিটেন্স হয় সেটা তো আরো বেশি ভালো হওয়ার কথা। বাংলাদেশে বসে যদি বিদেশে কাজ চাকরি করে তাহলে তো আরো ভালো অবস্থা হওয়ার কথা। তো এই জায়গাগুলো নিয়ে কাজ করার জন্য আমরা আসলে কাজ করতে আসছি। আরো একটা ডাটা আপনারা জেনে অবাক হবেন যে যদি দেখেন যে গুগল ওয়ার্কারদের ভিতরে একটা পরিসংখ্যান আমরা দেখি যে গুগলে 45% মাত্র পার্মানেন্ট এমপ্লয়ি, ওদের 55% এমপ্লয়ি কিন্তু ফ্রিল্যান্সার। দেখেন এত বড় একটা প্লেস যেখানে কিন্তু পার্মানেন্ট এমপ্লয়ির সংখ্যা কম, তার মানে যত দিন যাবে এই গ্রাফটা কিন্তু আরো চেঞ্জ হয়ে যাবে। সবচেয়ে বেশি কষ্টের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যারা নারী তারা দেখা যায় যে অনার্স মাস্টার্স লেভেল পাস করি বা খুব বড় ক্যারিয়ারের ডাক্তার ইঞ্জিনিয়ারিং পাস করেও কিন্তু অনেকে ঘর সংসার করেই থাকি, চুপ করে থাকি, ইনকামের সোর্স নাই বা বাইরে যেতে পারছি না। কিন্তু এই যে আমরা নারীরা সংসার, আমরা বলি যে আমরা হোম ম্যানেজার, এই হোম ম্যানেজাররাই কিন্তু সারা দিনের কাজ শেষ করে রাতের বেলা ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারে। এরকম অজস্র উদাহরণ আমাদের সামনে আছে যারা ফ্রিল্যান্সিং করে বাংলাদেশে টাকা নিয়ে আসতেছে কিন্তু বাসা থেকে বসে, যে আপনার আপনি দুইটা একসাথে ম্যানেজ করতে পারছেন না, ওকে দরকার নাই, আপনি বাসা থেকে অফিস করে বাসা থেকে ট্রেনিং নিয়ে বাসাতে কাজ করে আপনার ইনকামটা রেমিটেন্সে আনতে পারছেন, এর থেকে বড় পাওয়া কিন্তু নাই। সুতরাং আমাদের এখানে যারা মেয়ে স্টুডেন্ট আছে তাদের জন্য স্পেশালি বলা যে তারা যেন ফার্স্ট সেমিস্টার থেকে জানা শুরু করে যে তারা যে সাবজেক্টটাতে পড়তেছে এটার গ্লোবাল অ্যাডাপ্টেশনটা কোথায়, কি কি সফটওয়্যারের কাজ শিখলে আমি বিদেশের মার্কেটে কাজ পেতে পারি, কি কি নলেজ আমার থাকলে আমার বিদেশের মার্কেট থেকে কাজ আনতে কোনো প্রবলেম হবে না। তবে আপনি যেই সাবজেক্টেই পড়েন না কেন বা যেই সাবজেক্টেই গ্রাজুয়েট হচ্ছেন না কেন, আপনাদের সবার জন্য একটা কমন কথা আমরা বলবো, যে আমরা অনেক দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটির ছেলে মেয়েকেও ইন্টারভিউ নিয়ে আমরা দেখছি তার কমিউনিকেশন স্কিল এবং বিজনেস স্কিল খুবই লো, আমি সামনে কথা বলতে পারা, একজন আপনি এখানে বাংলাদেশের মার্কেটে বসে বিদেশে একজনকে কনভিন্স করবেন তার মানে কিন্তু আপনার কমিউনিকেশন স্কিল অনেক শক্ত হতে হবে এবং অনেক পারদর্শী হতে হবে, ঠিক আপনার বিজনেস স্কিলও অনেক নাইস হতে হবে। আমাদের দেশে থেকে গ্রাজুয়েশন পাস করার পরে 80% স্টুডেন্ট জানি না যে সিভি কিভাবে রাইট করতে হয় বা বর্তমান মার্কেটে সিভি কিভাবে রাইট করে জমা দিতে হয়। তো এই জিনিসগুলো কিন্তু ছোটবেলা থেকে আপনার নতুন এই যে শিক্ষা জীবন সেই শিক্ষা জীবন থেকে শুরু করতে হবে। তো আমরা চিন্তা করেছি যে বিএফডিএস সারা বাংলাদেশে 2021 এবং 2022 এর ভিতর কিছু ক্যাম্পেইন করব
যেটা ডিটেলস আমি একটু যদি বলি, যে আমরা ক্যাম্পেইন করব ক্যারিয়ার ওরিয়েন্টেড এডুকেশনের উপরে। আমরা ব্র্যান্ডিং ফ্রিল্যান্সার, মানে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের ব্র্যান্ডিং করার যে কাজটা সেটা করব। স্কিল, আপনাদের যে ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছেন তাদের ভিতরে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমরা একটা স্কিল কাউন্সিল তৈরি করব, যে স্কিল কাউন্সিলের মাধ্যমে আপনারা কিভাবে নিজেকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য স্কিল বলবেন সেটা তৈরি করার একটা ফর্মুলা থাকবে। আমরা ইউনিভার্সিটি বেসড স্কিল প্রোগ্রামগুলো চালাতে চাই, ক্যাম্পেইন করতে চাই আর্লি এডুকেশনে টেকনিক্যাল এবং ডিজিটাল অ্যাডাপ্টেশনের। আমরা যে কাজটা করতে চাই সেটা হচ্ছে যে আপনারা ডাইরেক্ট ফ্রিল্যান্সার, যারা ফ্রিল্যান্সার তাদের সাথে নলেজ শেয়ারিং করতে যেন পারেন, সেই প্ল্যাটফর্মটা তৈরি করতে চাই। যারা সাকসেসফুল ফ্রিল্যান্সার আছেন, যারা সাকসেসফুলি অলরেডি ইনকাম করছেন হিউজ পরিমাণ, তাদের সাথে সেশন এবং তাদের অনুভূতিটা জানলে হয়তো আপনাদের জন্য আরো সুবিধা হবে, আপনাদের ভালো লাগবে যে এরকমও আমিও হতে পারি। সো তাদেরকে নিয়ে আমাদের একটা প্ল্যান আছে। এবং গ্লোবাল এনভায়রনমেন্টের সাথে আপনি আপনাকে কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটা নিয়ে আমরা একটা প্রোগ্রাম করতে চাই। সো এই কতগুলো প্রোগ্রাম আমাদের প্ল্যানিং এ আছে। তারপরে আমরা যে জিনিসটা চিন্তা করে দেখি যে অনেক টাইপের প্রবলেম হবে, তো আপনাদের, আপনারা যখনই কোনো ধরনের প্রবলেম ফেস করবেন বিএফডিএস ফেসবুক পেজের সাথে থাকবেন এবং আমাদেরকে জানালে আমরা তৎক্ষণাৎ আপনাদের সাথে কিভাবে কোঅপারেট করা যায় সেটার চেষ্টা করব। আবারও সবকিছু শেষে ধন্যবাদ জানাই প্রফেসর নজরুল ইসলাম স্যারকে, কারণ উনারই এটা ইনিশিয়েটিভ ছিল যে আমরা আস্তে আস্তে ইউনিভার্সিটি লেভেলগুলোতে কেন এই ধরনের প্রোগ্রাম করি না। আসলে ইউনিভার্সিটি লেভেলে আমরা প্রোগ্রাম করার প্ল্যানিং 2 বছর আগে করেছিলাম, কিন্তু বাই সামহাও মহামারীর কারণে আমরা আগাতে পারি নাই, বাধ্য হয়েছি সেটাকে পিছিয়ে নিয়ে যেতে। এবং আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা ফার্স্টে ফিজিক্যালি এই ইউনিভার্সিটি গুলোকে নক করবো, সো যেন আপনাদের ভিতরে ইম্প্রেশন তৈরি করা যায় ভালো মতো। তবে যাই হোক, আল্লাহ আলহামদুলিল্লাহ যে আমরা আজকে শুরু করতে পেরেছি। সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল 2020 সালের 25শে নভেম্বর আমাদের যখন আইডি কার্ড ওপেন হয়েছে, এবং আপনারা জেনে খুশি হবেন যে কালকে বাংলাদেশ ব্যাংকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে যেখানে ফ্রিল্যান্সারদের ইনকামের উপর 4% ক্যাশ ইনসেন্টিভ দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। তার মানে আপনি যা ইনকাম করবেন তার উপরে সরকার আরো 4% আপনাকে প্রণোদনা দিবে। তো এটা অনেক শুরু, মানে একটা হিস্টোরিক্যাল শুরু, কারণ বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত ইন্ডিভিজুয়াল যার ট্রেড লাইসেন্স নাই তাকে কখনোই প্রণোদনা দেওয়া হয় না। ফ্রিল্যান্সিং ফার্স্ট ক্যারিয়ার যাকে প্রধানমন্ত্রী নিজ হাতে সম্মান দিয়েছেন এবং অপোজিটে যেটা করেছেন সেটা হচ্ছে তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা করেছেন। সো ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে এসে দেখেন আপনার কেমন লাগে। আমিও কিন্তু ডাক্তার ছিলাম, এখন সারাদিন এই কাজটার উপর ব্যস্ত থাকি, দেখে আর আসলে ডাক্তারি করা হয় না। কিন্তু একটা সময় আমারও মনে হয়েছে যে আমাদের দেশের এডুকেশন সিস্টেমের কিছু কিছু জায়গা আসলে চেঞ্জ করা উচিত। যে জায়গাগুলো চেঞ্জ না করলে এই যে আমরা যে ঝামেলাগুলো এখন ফেস করতেছি, আমি এখন আমার লাইফে ফেস করে আসছি, সেই ঝামেলাগুলো যেন আপনারা ফেস না করেন, আপনাদের লাইফটা যেন আরো সুন্দর হয়। তো সবার জন্য শুভকামনা থাকলো, শুভকামনা থাকলো নর্দার্ন ইউনিভার্সিটির বিজনেস এডুকেশন ইনস্টিটিউটের জন্য। এবং আপনারা যখনই চাবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুকে আমাদের কাস্টমার কেয়ার নাম্বার আছে, এবং যে কোনো ধরনের অসুবিধা বা যে কোনো ধরনের নলেজ জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এন্ড আর আমি স্পেশালি থ্যাঙ্কস জানাবো, কারণ আমি একটু আগে স্যারকে জয়েন করতে দেখলাম, আনোয়ার হোসেন স্যারকে, উনি অনেক ধন্যবাদ স্যার যে আপনার ইউনিভার্সিটি দিয়ে স্যার এই প্রোগ্রামটা আমাদের প্রথম চালু হলো। সো আপনাদের, আপনারা আমাদের স্পেশাল থ্যাঙ্কসের জায়গাতে আছেন। এবং আমি অনেক ধন্যবাদ জানাই যারা কষ্ট করে এই অনুষ্ঠানে জয়েন করছেন তাদের জন্য এবং আয়োজকদের জন্য। ধন্যবাদ সকলকে, আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ডক্টর তানজিবা রহমানকে। উনি খুবই চমৎকার করে একটা ফ্রিল্যান্সিং এর যে একটা বিশাল সম্ভাবনা এবং যারা কাজ করছেন তাদের যে একটা উৎসাহ উদ্দীপনার জন্য যতটুকু দরকার সরকারের পক্ষ থেকে প্রণোদনা
এগুলো বিষয়ে অনেক সুন্দর করে বললেন, এবং আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে বিএফডিএস এর যে প্রথম মানে ইউনিভার্সিটির সঙ্গে সম্পৃক্ততার প্রথম হিসেবে আমাদেরকে রিকগনাইজ করা হচ্ছে। আমি এ পর্যায়ে আমি আগেই বলেছিলাম যে আমরা আজকে এ কারণে অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের সঙ্গে আজকে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল আমাদের নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ডক্টর আনোয়ার হোসেন স্যারকে। স্যার যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আমি আমাদের প্রধান আলোচকের প্রেজেন্টেশনের আগে আমি একটু আমাদের স্যারকে ডেকে নিতে চাই, কারণ স্যারের আরেকটা প্রোগ্রামের ব্যস্ততা আছে। সারাদিনই নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মানে মানে প্রধান গার্জিয়ান হিসেবে তার ব্যস্ততা থেকেই থাকে। আমি এখন সময় স্বল্পতার জন্য আমি নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ডক্টর আনোয়ার হোসেন স্যারকে ডেকে নিচ্ছি। ডক্টর আনোয়ার হোসেন স্যার সম্পর্কে যদি সংক্ষিপ্তভাবে বলি, বাংলাদেশে ব্যবসায়ী প্রশাসন যে শিক্ষা যেটা আপনারা আমাদের স্টুডেন্টরা নিচ্ছেন, সারা বাংলাদেশ ব্যাপী সরকারি এবং বেসরকারি মিলিয়ে অনেক ইউনিভার্সিটি মিলে যে শিক্ষা এখন সবাইকে দিচ্ছে ব্যবসায় প্রশাসন বিবিএ এবং এমবিএ, তিনি তার অন্যতম পায়োনিয়ার, স্বপ্নদ্রষ্টা, এবং আমাদের বাংলাদেশের সর্বোচ্চ ব্যবসায় প্রশাসন শিক্ষার যে বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর উনি একজন প্রাক্তন শিক্ষক এবং বর্তমানে আমাদের নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য। আমি শ্রদ্ধেয় ডক্টর আনোয়ার হোসেন স্যারকে অনুরোধ করব স্যারের মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জনাব শরীফুল, মাননীয় সেশন চেয়ার প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, আজকের যিনি আমাদেরকে অনেকখানি এনলাইটেন করলেন ফ্রিলান্সিং এর উপরে, আমি মন্ত্রমুগ্ধ হয়ে তার বক্তব্য শুনছিলাম। ডক্টর তানজিবুর রহমান, আপনি বলেছেন যে এটি প্রথম আপনারা শুরু করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বেছে নেওয়ার জন্য। আর আমরা মনে করি এভাবেই নর্দার্ন ইউনিভার্সিটি প্রত্যেকটি বিষয়ে প্রথম হতে চায়, আমরা নতুন নতুন কিছু করতে চাই। কটলার বিজনেস স্কুল আমরা করতে চাই, এখানে অলরেডি কটলারের প্রোগ্রাম আমাদের হচ্ছে, এবং আমার অন্যান্য সহকর্মীবৃন্দ যারা আছেন এবং আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ যাদের জন্য এটি করা। আমরা যখন প্রথম বিদেশে গিয়ে লেখাপড়া শিখতে যাই তখন দেখতাম ক্যাম্পাসে একটা স্লোগান ছিল যে লার্ন হোয়াইল ইউ আর্ন অর আর্ন হোয়াইল ইউ লার্ন। তা আপনারা চমৎকার একটা পোর্টফোলিও এনেছেন আমাদের ছাত্রদের জন্য, বাংলাদেশের তরুণদের জন্য, এবং আপনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন যে এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আপনারা এই ফ্রিলান্সিং যে একটা ভালো একটা অকুপেশন হতে পারে এবং এটাকে আপনারা প্রমোট করতে চাচ্ছেন, এবং এক্ষেত্রে আপনারা নলেজ শেয়ার করবেন, এক্সপিরিয়েন্স শেয়ার করবেন এবং ট্রাবল শুটিং এ সাহায্য করবেন। এটি অত্যন্ত আমার মনে হয় আজকে বাংলাদেশের কনটেক্সটে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার আছে যারা জানে না তারা কিভাবে তাদের যেটি কথাটা আপনারা বললেন যে সংসার কিভাবে চালাবে বা নিজের ক্যারিয়ার কিভাবে তৈরি করবে, এই যে একটা অন্ধকারের মধ্যে আছে তারা একটা আলোর পথ বা লাইট আফটার দ্য টানেল হয়তো দেখতে পারবে আপনার এই আলোচনার পরে। আমরা অত্যন্ত দৃঢ়ভাবে মনে করি এবং বিশ্বাস করি যে তরুণরা হলো অদম্য শক্তির উৎস। আগামী প্রজন্ম যারা এই দেশে আসছে, যেহেতু আমরা জানি আমরা একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে আছি যেখানে ইয়াং পার্সনের সংখ্যা বা পার্সেন্টেজ অনেক বেশি, আমরা যারা বুড়ো হয়ে গেছি তাদেরকে রিপ্লেস করার জন্য অনেক তরুণ চলে আসতেছে, এবং আগামীতে পৃথিবীতে নলেজ ওয়ার্কারের সংখ্যাই বেশি হবে। ম্যানুয়াল ওয়ার্ক ধীরে ধীরে কমে যাবে। আমরা দেখেছি যে আমেরিকাতে সারা পৃথিবীকে খাওয়ানোর মতো সুযোগ তাদের আছে তাদের এগ্রিকালচারে, অথচ 2% লোক তারা এগ্রিকালচারে নিয়োজিত। তা আমরা বাংলাদেশেও সেই পটভূমি দেখতে পাচ্ছি, আমাদের সেই হালের বলদ আর নাই, আমরা এখন কলের লাঙ্গল ব্যবহার করছি, আমাদের হারভেস্টার হয়ে গেছে, বিভিন্ন ক্ষেত্রে আমরা মেকানাইজেশন, এবং আগামীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অত্যন্ত দ্রুত ভাবে আসছে। সেক্ষেত্রে এই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়াতে আর আমাদের একটা জিওগ্রাফিক অ্যাডভান্টেজ আছে, যে কথা আমাদের উনি বললেন ডক্টর তানজিদা। আমার মনে হয় যে বিদেশে আমরা দেখি যে অনেক সময় মেডিকেল প্রফেশনে অনেক জব থাকে, বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন থেকে শুরু করে ড্রাগের ইয়ে থেকে শুরু করে, সেগুলো যখন ওরা প্রসেসিং করবে তখন বাংলাদেশে রাত পরদিন সকালে তারা পেয়ে যাবে অন দ্য টেবল অফ দ্য বসেস। এই যে অ্যাডভান্টেজটা আছে, বিভিন্ন কল সেন্টার অ্যাডভান্টেজ আছে, বিভিন্ন ভাবে কিন্তু আমরা সম্পৃক্ত হতে পারি এই ধরনের আন্তর্জাতিক মানে বিভিন্ন ধরনের ক্ষেত্রে। তো গুগলের কথা উনি বললেন, আমরা এয়ারবাবলের কথা জানি, আমরা পাঠাওয়ার কথা জানি, আজকাল
মূলধন ছাড়া, যেটাকে আমরা যে প্ল্যাটফর্ম অর্গানাইজেশন, এই ধরনের অনেক প্ল্যাটফর্ম অর্গানাইজেশন আজকাল তৈরি হয়ে যাচ্ছে। কাজেই এই তরুণদের জন্য অনেক সুযোগ, অবারিত সুযোগ আছে, কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আর অনেকে অবশ্য ঠকে যায়, অনেকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত হয়। আমরা আজকে বর্তমানে যেটা দেখছি যে প্ল্যাটফর্ম ক্ষেত্রে কাস্টমার কেয়ারটা যদি ঠিক মতো না করে, বিজনেস প্রফেশন যদি আপনার সত্যি প্রফেশনাল ওয়েতে না নেন, এবং ট্রাস্টটা যদি বিল্ড আপ করতে না পারেন উইথ দ্য কাস্টমার্স এন্ড এমপ্লয়ার, তাহলে কিন্তু হবে না। কাজে আপনাকে নিজেকে স্কিল বানাতে হবে, আপগ্রেড করতে হবে, এবং প্রপার কমিউনিকেশন চ্যানেল গুলো ওপেন রাখতে হবে, এবং সেক্ষেত্রে দক্ষতা শিখতে হবে। আজকে আমার কাছে খুব ভালো লাগলো, আজকে এই ধরনের একটা অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন, বিশেষ করে ডক্টর নজরুল ইসলাম সাহেব আমাকে আগেই বলেছিলেন যে এই ধরনের একটা অনুষ্ঠান হবে। আমি অগ্রভাবে তাকিয়েছিলাম, কিন্তু আজকে ইংলিশ ডিপার্টমেন্টে আর একটা প্রোগ্রাম পড়ে যাওয়াতে আমি বেশি সময় দিতে পারছি না, সেটা আমার জন্য খুব দুঃখের ব্যাপার। তো আমি আশা করি আপনার মূল বক্তব্য যখন আমি শুনতে পেরেছি, ভবিষ্যতে আমরা আরো আপনার সঙ্গে যোগাযোগ করব, এবং আরো বিস্তর পরিবেশে আপনারা যোগাযোগ করবেন, আমাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করবেন ছাত্রদের জন্য, যাতে আমরা চাই তারা যেন নিজেদেরকে আরো এফেক্টিভ করতে পারে। আমাদের মূল মন্ত্র হলো যে স্টুডেন্টস শুড বি ইন্ডাস্ট্রি রেডি ফ্রম ডে ওয়ান। তা আমরা পাশ করার আগে যদি আমরা তাদেরকে ইন্ডাস্ট্রি রেডি করতে পারি, এটা তো একটা বলবো যে আমাদের জন্য একটা বোনাঞ্জা হয়ে যাবে। তো আমি বিজনেস স্কুলকে ধন্যবাদ জানাই, যেহেতু আমি নিজেও বিজনেস স্কুলের ছাত্র, এই স্কুলের যে কোনো প্রোগ্রামে আমি নিজেকে সম্পৃক্ত হতে গর্ববোধ করি। আমি আশা করি ভবিষ্যতে আপনাদের আপনার সংগঠনের সঙ্গে আমাদের যোগাযোগ আরো বেশি হবে, এবং আমরা উত্তরোত্তর ভাবে একজন আরেকজনকে সাপোর্ট করার প্রচেষ্টা চালাবো। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি, আপনাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সম্মানিত ভাইস চ্যান্সেলর স্যারকে তার খুব গোছানো, সংক্ষিপ্ত এবং মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। আমাদের দেশে কর্মদক্ষতা এবং ইয়াং অর্থাৎ যুবক শ্রেণী এর মধ্যে এবং কর্মের সুযোগ, এই দুটোর মধ্যে একটা বড় ধরনের গ্যাপ রয়েছে, এটা আমরা জানি, এবং উন্নয়নশীল দেশ হিসেবে আসলে এই গ্যাপটা মেনে নিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। কোভিড-19 প্যান্ডেমিক আমাদের এই যে আমাদের অর্থাৎ শ্রমশক্তি এবং শ্রমের যে অপরচুনিটি, কর্মের যে অপরচুনিটি, দুটোর মধ্যে যে গ্যাপ তৈরি করেছে কোভিড-19, এটা আরো বাড়িয়ে দিয়েছে। কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তে ওয়েব ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, গ্রাফিক্স, অ্যানিমেশন, এগুলোর উপরে অনেক ধরনের কাজের সুযোগ রয়েছে, যেটা ভার্চুয়ালি এই আমাদের টেকনোলজির প্ল্যাটফর্ম এবং ইন্টারনেট বা সুবিধা ব্যবহার করে করা সম্ভব। বাংলাদেশে ICT ডিভিশনের দেওয়া তথ্য মতে প্রায় 650,000 নিবন্ধিত ফ্রিল্যান্সার রয়েছে। এই যে ব্যাপক ওয়ার্কিং অপরচুনিটি, এর সম্ভাবনার সাথে সাথে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। কিভাবে ধৈর্য ও নিষ্ঠার সাথে এই সাফল্যের পথে অগ্রসর হতে হয় তাও জানার প্রয়োজন রয়েছে। আজ আমরা এসব কিছুই পরিষ্কারভাবে জানব আমাদের প্রধান আলোচক জনাব মাহফুজ রহমানের নিকট থেকে। তার আগে আমি জনাব মাহফুজ রহমান সম্পর্কে খুব সংক্ষিপ্ত, যেটুকু না বললেই নয়, তার বায়ো সম্পর্কে একটু বলতে চাই। জনাব মাহফুজ রহমান অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি ইউনিভার্সিটি থেকে প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে উচ্চশিক্ষা সম্পন্ন করে বাইরের দেশে অর্থাৎ অস্ট্রেলিয়া সিডনিতেই তিনি টেকনোলজি রিলেটেড বিভিন্ন কোম্পানিতে প্রায় 6 বছর ধরে সেবা প্রদান করেছেন, এবং 2014 তিনি বাংলাদেশে ফিরে আসেন। বাংলাদেশে ফিরে এসে তিনি ফ্রিল্যান্সিং এর সঙ্গে যুক্ত হন। এখন তার আন্ডারে অলরেডি 167 এমপ্লয়িজ নিয়ে তার একটা নিজস্ব কাজ আছে, যেটা অ্যামাজন স্টোর ম্যানেজমেন্ট, উনি এ সম্পর্কে আরো ভালো বলবেন, এবং মোবাইল গেম ডেভেলপমেন্ট, সাস প্রোডাক্টস অ্যান্ড ডাটা সায়েন্স, এগুলোর উপরে কর্মে নিয়োজিত রয়েছে তার আন্ডারে 167 এমপ্লয়িজ। এছাড়াও জনাব মাহফুজ রহমানের যে এক্সপার্টাইজটা রয়েছে সে সম্পর্কে যদি আমি একটু বলি, টেক এন্টারপ্রিনিয়ার অ্যান্ড ই কমার্স স্পেশালিস্ট হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, এবং বর্তমানে তিনি বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির অর্থাৎ BFDS এর একজন জেনারেল সেক্রেটারি হিসেবে নিয়োজিত রয়েছেন। আমি জনাব মাহফুজ রহমানকে আন্তরিক অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য প্রদান করার জন্য। জনাব মাহফুজ রহমান, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ শরীফুল ইসলাম স্যার ফর ইয়ার কাইন্ড ইন্ট্রোডাকশন। আমি জানি না আসলে এত প্রেইজের যোগ্যতা আমার আছে কিনা, বাট থ্যাংক ইউ। প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যারের সাথে যখন আমাদের অফিসে দেখা হয়েছিল, মানে স্যারকে অপমান করতে চাচ্ছি না, কিন্তু
স্যারের বয়সের একজন মানুষের সাথে যে এত প্রাণবন্ত, এত খোলামেলা এবং এত প্রোডাক্টিভ কথাবার্তা বলা যায়, এটা আসলে আমার ধারণার বাইরে ছিল। উনি ওনার বয়সটাকে আমাদের লেভেলে নিয়ে এসে, আমাদের বয়সের কাছাকাছি নিয়ে এসে আমাদের সাথে মন ভরে আলোচনা করেছেন, এবং এইটা ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট কনভারসেশনস দ্যাট আই হ্যাভ হ্যাড। অনেক আমরা যেভাবে করে দেখছি, আমরা যেভাবে করে বাংলাদেশের এমপ্লয়মেন্ট অপরচুনিটিগুলোকে দেখছি, বাংলাদেশের তরুণ সমাজদেরকে দেখছি, তার অনেক কিছুই দেখা যাচ্ছে ওনার থট প্রসেস, ওনার চিন্তাধারা সেগুলোর সাথে মিলে যাচ্ছে। এবং একটু আগে ভিসি স্যার, আনোয়ার স্যার যা কিছু বলে গেলেন এবং স্যারের কথা শুনে আমি মুচকি মুচকি একটু হাসছিলাম। আমি জানি না, যারা আগে থেকে আমাকে চেনে তারা হয়তো বলতে পারবে আই লুক ভেরি এক্সস্টেড টুডে, কারণ আজকে টোটাল 28টা ইন্টারভিউ নিয়েছি আর কি আমাদের রাজশাহীর অফিসের জন্য। তো সেই 28টা ইন্টারভিউর মাঝে বলতে পারা যায় যে প্রায় 22 থেকে 23 জনই বলেছে যে স্যার কিছুই জানি না, একটু শিখিয়ে দিলেই পারবো। তো এই ছেলেগুলো দেখা যাচ্ছে যে 10 বছর স্কুল কমপ্লিট করেছে, 2 বছর কলেজ কমপ্লিট করেছে এবং 4 বছরের ভার্সিটি কমপ্লিট করেছে। তো এই 16 বছরের লেখাপড়া করার পর যদি কেউ এসে বলে যে আমি কিছুই জানি না, একটু শিখিয়ে দিলে পারবো, এর চেয়ে ডিসঅ্যাপয়েন্টিং আসলে কোনো কিছু হতে পারে না। এবং আনফর্চুনেটলি দিস ইজ দ্য রিয়ালিটি। তো আমরা প্রফেসর নজরুল ইসলাম স্যারের সাথে যে কথাটা বললাম আমাদের অফিসে, উনি যখন উপস্থিত ছিলেন, যে আপনাদের ইউনিভার্সিটিতে যারা আছে তাদের ফার্স্ট ইয়ার থেকে বা ফার্স্ট সেমিস্টার থেকে ফ্রিল্যান্সিংও যে একটা ফুল টাইম ক্যারিয়ার অপশন হতে পারে, এই বীজটা যদি আমরা বপন করে দিতে পারি, সব বীজ থেকেই যে চারা হবে এটা হয়তো গ্যারান্টিড না, কিন্তু অ্যাটলিস্ট এই সিডিংটা যদি আমরা করে দিতে পারি, তাহলে ডাউন দ্য লাইন হয়তো বা কিছু না কিছু চারা আমরা পেতেও পারি। এবং সেই চারাকে পরিচর্যা কিভাবে করে করতে হবে বা সেই বীজ থেকে চারা হওয়ার যে সাকসেস রেশিও যেটা, এটা কিভাবে ইনক্রিজ করা যেতে পারে, সেই জায়গাটাতে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমরা একসাথে কাজ করতে পারি। তো স্যার যদি অনুমতি দেন তাহলে আমি ছোট্ট একটা প্রেজেন্টেশন দেখাতে চাই, যেখানে ওভারঅল আমাদের ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিটার ব্যাপারে কিছু তথ্য সেখানে আছে, তাহলে সেটা আমরা আরো ভালো মতো দেখতে পাবো। থ্যাংক ইউ। শিওর, প্লিজ। থ্যাংক ইউ। অবশ্যই, এটা খুবই ভালো হবে আমার মনে হয়, ডক্টর সেনা। থ্যাংক ইউ স্যার। বিএফডিএস এর ব্যাপারে বা আমাদের সংগঠনের ব্যাপারে বেশ কয়েকবার বলা হয়েছে, আমাদের সভাপতি মহোদয় উনি বলেছেন আমরা একটা আরজেসি রেজিস্টার্ড সোসাইটি এবং আমরা খুব ক্লোজলি গভর্নমেন্টের সাথে এবং আমাদের যে ফ্রিল্যান্সিং যে কমিউনিটি আছে বাংলাদেশের 650,000 ফ্রিল্যান্সার, তাদেরকে সাথে নিয়ে কাজ করার চেষ্টা করি। এবং আমরা আমাদের যাবতীয় কাজের মাঝে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে ইন্সপিরেশন পাওয়ার চেষ্টা করি, বিকজ চ্যালেঞ্জিং যে কোনো কাজ করার সময় অনেক বাধা আসে, অনেক বিপত্তি আসে, এবং সেটার পিছনে যদি লার্জ কোনো ইন্সপিরেশন না থাকে আসলে সামনে আগানোটা অনেকটাই কঠিন হয়ে পড়ে। আজকে প্রেজেন্টেশনে যেটা আমি দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে আমাদের অলরেডি যারা ফ্রিল্যান্সিং করছে, যে বলা হয় 650,000 ফ্রিল্যান্সার বাংলাদেশ থেকে কাজ করে, তাদের অ্যাচিভমেন্টগুলো দেখার চেষ্টা করব। এর পাশাপাশি আমরা দেখব যে কি ধরনের চ্যালেঞ্জেস ফ্রিল্যান্সিং কমিউনিটি ফেস করে, জাস্ট ডোমেস্টিক্যালি না, ইন্টারন্যাশনাল, এবং এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটার আসলে ফিউচারটা কিরকম হতে পারে। প্রথমত আমরা যদি গ্লোবাল ফ্রিল্যান্সিং মার্কেটের সাইজটার দিকে তাকাতে চাই, তাহলে আমরা দেখব যে 2019 সালের ডাটা অনুসারে টোটাল গ্লোবাল ফ্রিল্যান্সিং মার্কেটটা $1.5 trillion একটা মার্কেট হিসাবে কনসিডার করা হয়। 2025 সালের মাসে প্রায় 18 বিলিয়ন ঘন্টা সমপরিমাণ কাজ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কাজের জন্য অ্যাভেলেবল হবে। 2021 সালের শেষ হতে হতে যেটা এক্সপেক্ট করা হয় যে অ্যারাউন্ড 61% কাজ, যেটা আমেরিকাতে এখন এই মুহূর্তে হচ্ছে, তার 61% কাজ রিমোটলি করা সম্ভব। মানে আপনি যত টাইপের কাজ করবেন তার মধ্যে 61% কাজ আপনি চাইলে রিমোটলি বা ঘরে বসে কাজ করতে পারবেন, এবং অবভিয়াসলি দ্যাট ক্রিয়েটস মোর অপরচুনিটি ইন ফ্রিল্যান্সিং অ্যাজ ওয়েল। আমরা দেখেছি যে আমাদের দেশে যেমন ইউথ ডিভিডেন্ট আছে, অর্থাৎ প্রচুর পরিমাণে ইউথ আছে, এই সুবিধা বা এই জিনিসটা কিন্তু সব দেশ এনজয় করছে না। অনেক বড় বড় ইকোনমি আছে যাদের ইউথ ডেফিসিট আছে, অর্থাৎ তাদের
ইউথের সংখ্যা কমে যাচ্ছে, সো স্বাভাবিকভাবে সেই দেশগুলোর ইকোনমিগুলো ধরে রাখার জন্য প্রচুর পরিমাণে লোকালি যেমন হায়ার করবে, অ্যাট দ্য সেম টাইম রিমোটলি প্রচুর পরিমাণে হায়ার করবে। ঠিক ওই দেশগুলোর মাঝে আছে সুইডেন, ইটালি, জার্মানি, জাপান এবং চায়না, যারা খুব শীঘ্রই ইউথ ডিফিসিটের মাঝে তারা এন্টার করবে। মিডল ইস্টে আমরা যেসব কান্ট্রিগুলোকে অয়েল রিচ কান্ট্রি হিসেবে দেখি, সেই কান্ট্রিগুলো এখন ডেসপারেটলি চেষ্টা করছে যে তাদের অয়েল অয়েল বেসড ইকোনমি থেকে ধীরে ধীরে নলেজ বেসড ইকোনমির দিকে মুভ করার, এবং সেখানেও একটা ডেসপারেশন আছে যে রিমোটলি বিভিন্ন ট্যালেন্টকে হায়ার কিভাবে করে করা যায় এবং তাদের নিজেদের কোম্পানিগুলো বা তাদের নিজেদের বিজনেসগুলো কিভাবে করে রান করা যায় রিমোটলি। তো এইটা মোটামুটি গ্লোবাল ফ্রিল্যান্সিং মার্কেটের একটা স্ন্যাপশট বলা যেতে পারে। আমাদের বাংলাদেশের ফ্রিল্যান্সাররা এখন পর্যন্ত উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট সাপ্লায়ার অফ ফ্রিল্যান্সার, আমরা দ্বিতীয় সবচেয়ে বড় সাপ্লায়ার ইন ফ্রিল্যান্সার। আমরা আর্নিং এর দিক থেকে এখন সেভেন্থ লার্জেস্ট, অ্যাকচুয়ালি গত বছরে আমরা এইথ লার্জেস্ট ছিলাম, এখন আমরা সেভেন্থ লার্জেস্ট কান্ট্রি আর্নিং এর দিক থেকে। এর পাশাপাশি এখানে যে লোগোগুলো দেখছেন এগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং এর বা ফ্রিল্যান্সিং রিলেটেড কাজের বিভিন্ন গ্লোবাল মার্কেট প্লেস। এই মার্কেট প্লেস গুলোতে আপনি যদি যান এবং সেখানে যে লিডার বোর্ড গুলো আছে বা সেখানে যে টপ চার্ট গুলো আছে সেই জায়গাগুলোতে প্রায় দেখবেন যে আমাদের বাংলাদেশি ভাই বোনদের ছবি দেখা যাচ্ছে এবং আমাদের বাংলাদেশিদের উপস্থিতি সেখানে বেশ প্রমিনেন্ট, এবং অ্যাজ ডেজ মানে যত দিন যাচ্ছে সেই প্রমিনেন্সি এবং আমাদের দেশি ভাই বোনদের চেহারা সেখানে আরো বেশি দেখা যাচ্ছে, এবং সেটা খুবই আসলে আমাদের জন্য সম্মানজনক এবং গর্বের একটা বিষয়। আমরা যদি আর্নিং এর অ্যামাউন্টের দিক থেকে দেখতে যাই, এখন ইয়ারলি রেভিনিউ ধারণা করা হচ্ছে অ্যারাউন্ড 500 মিলিয়ন, কিন্তু রিয়ালিটি হচ্ছে যে প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সিং রিলেটেড আর্নিং আনরিপোর্টেড অবস্থায় থেকে যায়। সো এই যে 500 মিলিয়ন যেটা রিপোর্টেড সেটারও অনেক বেশি আমাদের ধারণা যে অ্যাকচুয়াল আর্নিং বাংলাদেশের ফ্রিল্যান্সাররা করছে, এবং $1,000 ইনকাম করেছে এ ধরনের আর্নার প্রায় 42 মতো আছে, $10,000 আর্ন করেছে এ ধরনের 2300, এবং $100,000 আর্ন করেছে গত এক বছরে এ ধরনের প্রায় 280 জন ফ্রিল্যান্সার আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। এখন আমাদের আইডেন্টিফিকেশনের বাইরে হয়তো বা আরো অনেক ফ্রিল্যান্সার আছে যারা হয়তো বা রিচের মাঝে আসে না। এখন আমরা তো এতক্ষণ অ্যাচিভমেন্টের কথা বললাম, এখন চ্যালেঞ্জেস এর গুলোর দিকে একটু তাকাই। অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে যে গ্লোবাল যে মার্কেট প্লেস গুলো আছে সেই মার্কেট প্লেস গুলোতে যে ধরনের স্কিল গুলোকে আমরা ফ্রিল্যান্সিং এর ফ্রিল্যান্সিং রিলেটেড স্কিল বলে জানতাম সেই স্কিল গুলো দিন দিন খুব স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। বিশেষভাবে কয়েক বছর আগেও মানুষের একটা টেন্ডেন্সি ছিল যে আমি ফুল টাইম কাজের পাশাপাশি টুকটাক ফ্রিল্যান্সিং এর কাজ করব, ছোটখাটো কাজ করব, অল্প একটু কাজ করব। তো ওই টুকটাক কাজ, ছোটখাটো কাজ, সহজ কাজ, এগুলো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা অটোমেশন এই জিনিসগুলো করে ফেলছে। তো সেটার জন্য বা সহজ কাজের জন্য এখন আর মানুষের প্রয়োজন পড়ছে না, তাই খুবই অল্প পরিমাণ কিছু একটা শিখে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে জাস্ট ল্যাপটপ নিয়ে আমি ঢুকে গেলাম এই জিনিসটা এখন আর হচ্ছে না এবং করাটা খুব কঠিন হয়ে পড়ছে। এর পাশাপাশি আমরা দেখছি যে আপনি যদি স্পেশালাইজড কোনো স্কিল না শিখে এন্টার করেন তখন দেখা যাচ্ছে আপনাকে খুব অ্যাগ্রেসিভ বিডিং এর ফেস করা লাগছে, অর্থাৎ একটা জব মার্কেটে যখন আসে আধা ঘন্টার মাঝেই দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 50-60টার মতো বিড ওখানে পড়ে। তো স্বাভাবিকভাবে সেখানে কাড়াকাড়িটা একটু বেশি আর কি, এবং যখনই যেসব ইউজুয়াল স্কিল আমরা মনে করতাম যে ডাটা এন্ট্রি, তারপরে বেসিক গ্রাফিক্স ডিজাইন বা বেসিক ওয়েবসাইট ডিজাইন, এগুলোর পেমেন্টের অ্যামাউন্ট গুলো দিন দিন কমে আসছে। স্বাভাবিকভাবে আপনার স্কিলের পরিমাণ যত লো হবে আপনার পেমেন্টও তত লো হবে, এবং বাংলাদেশ থেকে আনফর্চুনেটলি গত কয়েক বছর দেখা গেছে যে প্রচুর পরিমাণ আনকোয়ালিফাইড ফ্রিল্যান্সার বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করছে এবং তারা জাস্ট অ্যাকাউন্ট ওপেন করে বসে আছে বা বিড করছে উদ্দেশ্যহীনভাবে। এ কারণে সেই মার্কেট প্লেসগুলো এখন দিন দিন বাংলাদেশি যারা ফ্রিল্যান্সার তাদের অ্যাকাউন্ট ওপেনের জন্য একটু রেস্ট্রিক্টেড করে দিয়েছে আর কি। তো এইগুলো হচ্ছে মোটামুটি চ্যালেঞ্জ, এবং এই সব কিছু চ্যালেঞ্জ কিভাবে উত্তরণ যায় সেগুলো নিয়ে আমরা সামনে কথাবার্তা বলবো। তো আমরা একটু আগে যখন স্কিলের কথা বলছিলাম
আমরা আসলে প্রায় এই প্রশ্নটা সবচেয়ে বেশি হয়তো বা আমরা ফেস করি, মানে অ্যাজ এ মানে সংগঠন আমরা সবচেয়ে প্রশ্নটা ফেস করি যে ভাইয়া বাপু শিখবো কি বা কোন জিনিসটা নিয়ে লেখাপড়া করবো। তা আপনারা এখানে যে লিস্ট অফ স্কিলস, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আফটার দিস কল আমি এই পার্টিকুলার স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করে দেবো, আপনারা চাইলে ইন্টারনালি শেয়ার করে নিতে পারেন। এখানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের সবচেয়ে বড় যে মার্কেট প্লেস upwork.com, তারা একটা লিস্ট অফ স্কিলস রিলিজ করেছে যেখানে মূলত বলা আছে যে কোন টাইপের স্কিলগুলো সবচেয়ে বেশি হাই ইন ডিমান্ড হবে ফর নেক্সট 5 years। তো এইখানে হাডুপ, তারপরে হচ্ছে আপনার ড্রপবক্স API, মাইক্রোবায়োলজি, অ্যালগোরিদম, তারপরে হচ্ছে বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখছি, বেশ কিছু প্রসেসেস দেখছি, সেই জিনিসগুলোর ডিমান্ড অনেক বেশি হাই হবে আর কি। এর পাশাপাশি আর একটা চ্যালেঞ্জ আমাদের মাঝে আছে যে ল্যাক অফ ট্রেনিং রিসোর্স অ্যান্ড মেন্টরশিপ। এখন আমাদের রিয়েলিটি যেটা হয়ে গেছে যে পাড়ার মোড়ে মোড়েও এখন যার ফটোকপির দোকান আছে সেও এখন ফ্রিল্যান্সিং শিখায়, এখানে 300 টাকায় ফ্রিল্যান্সিং শিখুন, এই ধরনের পোস্টার আমরা প্রায় দেখি আর কি। সো আমাদেরকে মনে রাখা লাগবে যে আসলে এই লো কোয়ালিটি ট্রেনিং দিয়ে আলটিমেটলি কোনো কিছু হবে না। এর কারণ হচ্ছে যে আপনি যখন দেশের ভিতর একটা জবের জন্য ট্রাই করছেন, ইউর অনলি ফাইটিং উইথ ইউর ফেলো কান্ট্রিম্যান, আপনি আপনার দেশের ভিতরেই যে অন্যান্য ট্যালেন্টগুলো আছে সেগুলোর সাথে ফাইট করছেন। আপনি যখন গ্লোবালি ফ্রিল্যান্সিং কোনো জবের জন্য ফাইট করছেন, তখন গোটা ওয়ার্ল্ডওয়াইড যত ট্যালেন্ট আছে তাদের সাথে আপনাকে ফাইট করা লাগছে। সো আপনার স্কিলের লেভেলটাও ডেফিনেটলি অনেক হাই হওয়া লাগবে। এবং আনফর্চুনেটলি আমাদের দেশে ফ্রিল্যান্সিং ট্রেনিং রিলেটেড অনেক সুবিধাবাদী লোক বা অনেক মানে মন্দ লোক ঢুকে গেছে মাঝে, যারা দেখা যাচ্ছে কোনো মতে একটা লো কোয়ালিটি ট্রেনিং বিক্রয় করতে পারলেই তাদের তারা প্রফিট নিয়ে তারা ওয়ার্ল্ড আর কি। তো এটাও একটা চ্যালেঞ্জ হিসাবে আমরা কনসিডার করি। এখন চ্যালেঞ্জের পর আমরা আসলে ফিউচারটা দেখি। আমরা জেনুইনলি মনে করি যে ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি থেকে এখন যে $500 মিলিয়ন যেটা আর্ন হচ্ছে 2025 সালের মাঝে, এটা $1 বিলিয়ন মাঝে ইজিলি আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ। এবং সেটার জন্য আমরা টার্গেট করছি প্রায় 12,000 মতো ফ্রিল্যান্স অন্টারপ্রেনার তৈরি করা লাগবে। ফ্রিল্যান্স অন্টারপ্রেনার বলতে যেটা আমরা বুঝাই যে একা এবং সাথে আরো হয়তো বা 2-1 জনকে নিয়ে কাজ করছে, একজন ফ্রিল্যান্সার সাথে আরো 2-3 জনকে নিয়ে বা সর্বোচ্চ 3 জন বা 4 জনকে নিয়ে সে কাজ করছে। এই ধরনের ছোট ছোট মাইক্রো টিম আমরা যদি গড়ে তুলতে পারি থ্রু আউট আওয়ার কান্ট্রি, তাহলে দেখা যাচ্ছে খুব ইজিলি আমরা এই মাইলস্টোন তো বটেই, এটাকে ক্রস করে আরো অনেক উপরে চলে যাব। এবং এর পাশাপাশি আমাদের ফ্রিল্যান্সিং এর মনিটারি যে টার্গেট প্লাস কতজন এমপ্লয়েড হবে সেই রিলেটেড টার্গেটকে ধরে রেখে আমাদের একটা ফ্রিল্যান্সিং মাস্টার প্ল্যান নামক একটা জিনিস আছে, যেটা পরবর্তীতে স্যার কোনো দিন আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা সেটা হয়তো বা শো করব। তো ফিউচারের মাঝে আরো একটা জিনিস দেখাতে পারি যে মানে আমরা যেটা আলোচনা করি সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিংটা যে একটা জেনুইন ক্যারিয়ার পাথ হতে পারে, সবার আগে আমরা এই জিনিসটাকে এই জিনিস রিলেটেড অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাই, যেটা হচ্ছে আমাদের মাননীয় সভাপতি ডক্টর তানজিবুর রহমান যেটা বললেন যে ফ্রিল্যান্সিং এর যে ব্র্যান্ডিংটা এটা সবার প্রথমে করা লাগবে। মানে আমরা যদি একটা ক্লাসের দিকে তাকাই, আপনাদের সিএসসির একটা ক্লাসের যদি তাকাই, সেখানে হয়তো 40 জন বা 50 জন স্টুডেন্ট আছে, আপনি যদি তারকে গিয়ে এখন জিজ্ঞেস করেন যে তোমাদের ফিউচার প্ল্যানটা কি বা সিরিয়াসলি তুমি ফুল টাইম কোন ক্যারিয়ারটাকে বেছে নিতে চাও, দেখা যাচ্ছে 1% হয়তো বা ফ্রিল্যান্সিংকে বলবে কিনা। কিন্তু এটাও যে একটা প্রপার ক্যারিয়ার পাথ করতে পারে, এটা যদি আমরা ওই ক্লাসের ট্যালেন্টেড ছেলেমেয়েদেরকে বুঝাতে পারি, তাহলে আমরা আমাদের দেশের পক্ষ থেকে সবচেয়ে ট্যালেন্টেড যে ছেলেমেয়েগুলোকে সেগুলোকে পাচ্ছি এই ইন্টারন্যাশনালি আমাদের পক্ষ থেকে গিয়ে একটা কাজ বা একটা কন্ট্রাক্ট উইন করার জন্য ফাইট করার জন্য, ভার্সেস এখন যেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিংটাকে সবাই একেবারে লাস্ট একটা রিসর্ট হিসাবে কনসিডার করছে। এবং আনফর্চুনেটলি দেখা যাচ্ছে যে যারা যেসব ছাত্ররা অন্য কোনো জায়গায় সফল হতে পারছে না, একেবারে হয়তো বা কথাটা বলা ঠিক হচ্ছে না কিন্তু একেবারে তলানিতে যে ছাত্রছাত্রীরা থেকে যাচ্ছে, শুধুমাত্র তারাই এই গ্লোবাল একটা কমপ্লেক্স মার্কেট প্লেসে গিয়ে তারা ফাইট করার চেষ্টা করছে। সো আমরা অবভিয়াসলি অনেক অ্যাডভান্সড হয়ে যেতে পারবো যদি আমাদের বেস্ট এবং মোস্ট ট্যালেন্টেড ছেলেমেয়েরা যদি এই ইন্ডাস্ট্রিতে আসে এবং এটাকে ক্যারিয়ার পাথ হিসেবে নিতে পারে এবং সে রিলেটেড অ্যাওয়ারনেস
গ্রো করার জন্য আমাদের বেশ কিছু প্রোগ্রাম আছে এবং সেগুলো আমরা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তো স্কিল ডেভেলপমেন্ট বা স্কিল শর্টেজ রিলেটেড বেশ কিছু কথা আপনাদেরকে বলেছি। এখন এই স্কিলের গ্যাপ কমানো বা হাই কোয়ালিটি ট্রেনিং না থাকার যে একটা গ্যাপ বর্তমানে বাংলাদেশে বিরাজ করছে, এই গ্যাপটা মিটিগেট কিভাবে করে করা যায়, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, ইউনিভার্সিটির পার্সপেক্টিভ থেকে এই বিষয়টা ঠিক কিভাবে কাজ করতে পারে। আমাদের ফ্রিল্যান্সিং মাস্টার প্ল্যানে টোটাল 11টা প্রোগ্রামের কথা আমরা বলি, সে 11টা প্রোগ্রামের মাঝে আছে সুপার ল্যান্সার, ফাউন্ডার, গ্লোবাল অ্যাডাপ্টার এবং আরো বেশ কিছু, প্রায় 11টা মতো প্রোগ্রাম আছে। তার মাঝে আপনাদের জন্য যে প্রোগ্রামটা সবচেয়ে সুইটেবল সেটা হচ্ছে গ্লোবাল অ্যাডাপ্টার্স। এই গ্লোবাল অ্যাডাপ্টার প্রোগ্রামের যেটা মূল কথা সেটা হচ্ছে যে আমাদের দেশে এখন যেটা দেখা যায় যে লেখাপড়া করছে গণিত নিয়ে বা লেখাপড়া করছে বাংলা নিয়ে এবং সে অ্যাপ্লাই করছে ব্যাংকে চাকরির জন্য, সো তার লাইফে সে যে 3 বছর বা 4 বছর গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য ইনভেস্ট করলো, এক অর্থে এই পুরো ইনভেস্টমেন্টটা তার পানিতে চলে যাচ্ছে বিকজ সে কমপ্লিটলি আনরিলেটেড একটা জব সেক্টরে ঢুকে যাচ্ছে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে বাংলাদেশে যতগুলো ইউনিভার্সিটিতে যতগুলো সাবজেক্ট পড়ানো হয় প্রত্যেকটা সাবজেক্টেরই একটা গ্লোবাল অ্যাডাপ্টেশন আছে, বা একটা আমরা যদি ওটাকে কিছুটা মডিফাই করতে পারি বা ইউনিভার্সিটিতে যা কিছু শেখানো হয় এর পাশাপাশি অ্যাডিশনাল কিছু কিছু জিনিস যদি আমরা শিখাই দিতে পারি, তাহলে ওই ছেলে বা মেয়েটা তার ইউনিভার্সিটি থেকে যা কিছু শিখলো এর পাশাপাশি আমাদের অ্যাডিশনাল শিক্ষাকে কাজে লাগায় তার স্কিলকে কাজে লাগিয়ে সে ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু একটা করতে পারলো। ফর এক্সাম্পল, অ্যাকাউন্টিং নিয়ে যারা লেখাপড়া করছে, আমাদের আমরা যতটুকু দেখেছি অ্যাকাউন্টিং রিলেটেড যে সিলেবাসগুলো ইউনিভার্সিটিতে পড়ানো হয় সেইটা ফিনিশ করার পর একটা ছেলে বা মেয়ে সে কিন্তু চাইলে ফ্রিল্যান্সিং এর ভিতরে ঢুকতে পারবে না। হোয়ারাজ সে যদি ফার্স্ট ইয়ার থেকেই অ্যাকাউন্টিং রিলেটেড যে টুলসগুলো আছে, ফর এক্সাম্পল কুইক বুক, তারপরে মায়োব, তারপরে হচ্ছে ট্যালি, এই ধরনের যে বেশ কিছু মডার্ন অ্যাকাউন্টিং টুলস আছে, এবং আমাদের যে টার্গেট যে মার্কেটগুলো, ফর এক্সাম্পল ইউএস, ক্যানাডা, ইউকে, সেই দেশগুলোর অ্যাকাউন্টিং প্র্যাকটিস এবং ট্যাক্সেশনের যে বেসিক যে রুলগুলো সেগুলো যদি জাস্ট 3 মাস সময় স্পেন্ড করে জাস্ট ওপর ওপরও পড়ে যায়, বাই দ্য টাইম দ্যাট স্টুডেন্ট গ্রাজুয়েটস সে কিন্তু বাই ডিফল্ট এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের জন্য রেডি হয়ে যাবে। এবং যে অ্যাকাউন্টিংয়ে গ্র্যাজুয়েট করা ছেলেটা এখন দেশে চাকরি পেতে স্ট্রাগল করছে, সে গ্র্যাজুয়েট হতে হতে তাকে দেশে আর চাকরি খোঁজাও লাগবে না, কারণ যেহেতু সে কুইক বুক জানে, যেহেতু সে ট্যালি জানে, যেহেতু সে মায়ব জানে, সে অলরেডি ইন্টারন্যাশনাল কাজ পাওয়ার জন্য তখনই রেডি আর কি। তো আমরা এই ধরনের প্রায় প্রত্যেকটা সাবজেক্টেই দেখছি যে অ্যাডিশনাল কিছু স্কিল ডেভেলপমেন্ট করার মাধ্যমে হচ্ছে আমরা গ্লোবাল মার্কেট প্লেসগুলোর জন্য আমাদের ছেলে মেয়েদেরকে রেডি করতে পারবো। তো নর্দার্ন ইউনিভার্সিটির জন্য আমরা স্পেসিফিকলি 4টা প্রোগ্রামের কথা ভেবেছি। তার মাঝে আমি সেদিন ডক্টর নজরুল ইসলাম স্যারকে আমি জিজ্ঞেস করছিলাম যে স্যার আপনাদের এখানে ছেলেমেয়েরা সবচেয়ে বেশি লেখাপড়া করে কোনগুলো নিয়ে, কোন সাবজেক্টগুলো নিয়ে, তো সেটার আলোকেই মূলত আমি চেষ্টা করেছি আমাদের প্রোগ্রামগুলো ডিজাইন করতে। তো প্রথমত টেক্সটাইল প্যাটার্ন ডিজাইন, টেক্সটাইল প্যাটার্ন ডিজাইনের যে ডিজিটাল যে ভার্সনটা, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ এবং টু সাম এক্সটেন্ট আফটার এফেক্টকে কাজে লাগায় মডার্ন যে টেক্সটাইল প্যাটার্ন ডিজাইনের যে প্র্যাকটিসটা, যেটা এখন আমাদের অধিকাংশ, আমার জানা মতে অধিকাংশ আপনার গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আউটসোর্স করছে দেশের বাইরে, আমরা আমাদের ছেলেমেয়েদেরকে যদি এইটার জন্য দক্ষ করে গড়ে তুলতে পারি তাহলে দেখা যাচ্ছে সে তো দেশের ভিতরেও সে হাইলি কোয়ালিফাইড হিসাবে চাকরি পাবে, অ্যাট দ্য সেম টাইম সে ঘরে বসেই চাইলে এই রিলেটেড প্রচুর পরিমাণে সে কাজ করতে পারবে। টেক্সটাইল এবং বিবিএ স্টুডেন্টদের জন্য আরও একটা অপশন হতে পারে যে গ্লোবাল সোর্সিং ম্যানেজমেন্ট। এখন আমরা যেমন আমরা প্রায় 200টা মতো অ্যামাজনের স্টোর ম্যানেজ করি এবং প্রত্যেকটা অ্যামাজনের স্টোরে প্রায় প্রতি মাসেই কয়েক শত মিলিয়ন ডলারের প্রোডাক্ট চায়না থেকে সোর্স করা লাগে, এবং আমরা নিজেরা আমাদের অফিসে যে কজন স্টাফ আছে আমরা কোনোদিনও মনে হয় না কেউ চায়নাতে গিয়েছি, কিন্তু আমরা ঘরে বসেই ওই আলিবাবা থেকেই আমরা দেখা যাচ্ছে সাপ্লায়ারগুলো খুঁজে বের করি। এই সোর্সিংয়ের যে কাজটা বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের যে কাজটা আমরা ঘরে বসে করে ফেলি আর কি।
তো এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সোর্সিং ম্যানেজমেন্টের যে কাজটা, এটা একটা হিউজ পরিমাণ কাজ অনলাইনে পাওয়া যায়, যেটা দেখা যাচ্ছে টেক্সটাইল রিলেটেড হতে পারে বা যারা বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে লেখাপড়া করছে তাদের জন্য এটা সুইটেবল হতে পারে। একটু আগে যেটা বলেছিলাম যে মডার্ন অ্যাকাউন্টিং এর যে টুলস, আপনাদের যারা অ্যাকাউন্টিং রিলেটেড স্টুডেন্ট যারা আছে তারা এটা করতে পারবে, এবং যারা সিএসসি স্টুডেন্ট আছে, সিএসসি এমন একটা সাবজেক্ট যে এটার অনেক ধরনের হচ্ছে আপনার মানে সাব ক্যাটাগরি আছে, বিকজ এই সাবজেক্টটার এন্টায়ার বিষয়টাই কম্পিউটার বেসড বা এটার বিষয়টাই হচ্ছে আপনার অনলাইন বা ডিজিটাল বেসড। সো অনেকগুলো স্কিলের মাঝে আমাদের যেটা মনে হলো যে যেটা দিয়ে শুরু হয়তো বা করা যেতে পারে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের থিম এবং প্লাগইন ডেভেলপমেন্ট। আমরা যারা সিএসসির স্টুডেন্ট তাদের কোডিং এর স্কিল বিভিন্ন জনের বিভিন্ন রকম হয়, এবং কোড করতে পারা বা প্রোগ্রামিং করতে পারার যে ব্যাপারটা, এটা অনেকটা আমার কাছে যেটা মনে হয় যে অনেকটা গান গাওয়া শেখার মতো বা কবিতা লিখতে পারার মতো, কেউ পারে কেউ পারে না, এটা সবাইকে দিয়ে আসলে হয় না। বাট যেটা সবাইকে দেওয়া হয় যে নন কোড বেসড যে টাইপের ডেভেলপমেন্ট গুলো আছে, যেটার জন্য আপনি যদি বেসিক কিছু সিএসসি নলেজ আপনার থাকে সেটাকে কাজে লাগায় এবং আপনার ক্রিয়েটিভিটি ইউজ করে আপনি অলওয়েজ স্টিল সিএসসি রিলেটেড বেশ কিছু কাজ করতে পারবেন। তার মাঝে একটা অন্যতম হচ্ছে ওয়ার্ডপ্রেস নামে যে প্ল্যাটফর্ম আছে তার যে থিম এবং প্লাগ ইন ডেভেলপমেন্ট, এবং এটা এমন একটা কাজ, এটা হয় আপনি আপনার ক্লায়েন্টদের জন্য বানাতে পারেন অথবা আপনি নিজে বসে থেকে থেকে আপনার যদি একটা বড় পোর্টফোলিও তৈরি করে রাখেন সেখান থেকে আপনি দেখা যাচ্ছে বেশ কিছু পরিমাণ আয় করতে পারবেন বিভিন্ন মার্কেট প্লেসে আপনার কাজগুলো শো করার মাধ্যমে। তো আমরা ইনিশিয়ালি এই চারটা প্রোগ্রাম আপনাদের জন্য চিন্তা ভাবনা করছি। এখন অবভিয়াসলি আমরা ডক্টর নজরুল ইসলাম স্যার সহ আপনাদের যে এন্টায়ার যে টিচিং যে প্যানেল আছেন ওনাদের সাথে ব্যাক অ্যান্ড ফোর্থ করার মাধ্যমে আমরা এটা আরো অপটিমাইজ করার চেষ্টা করব। But from our end, I'm going to see this can be a good place to start. So again, after our call, I'll share the entire document. এখানে পুরো curriculum, curriculum সবকিছু in details দাও আছে। So স্যারেরা আপনারা পরবর্তীতে চাইলে দেখে নিতে পারেন। So আমি শেষ করতে যাচ্ছি মূলত একটা কথা দিয়েই, যে আমাদের সবাইকে রিয়েলিটিটা বুঝতে হবে যে বাংলাদেশের ভিতরে এমপ্লয়মেন্ট অপরচুনিটিটা খুবই কম। আমাদেরকে এই রিয়েলিটিটাও বোঝা লাগবে যে একটা প্রাইভেট ভার্সিটি বলেন বা পাবলিক ভার্সিটিতেই বলেন, এখানে আপনি আপনার টাকা এবং সময় দুটাই ইনভেস্ট করছেন, এবং এটার এন্ড গোল যদি এই হয় যে আপনি সেই ইনভেস্টমেন্টের কোনো কিছু তুলে আনতে পারছেন না, আপনি কমপ্লিটলি ডিফারেন্ট একটা সাবজেক্টে যাচ্ছেন, এটা খুবই একটা ডিসঅ্যাপয়েন্টিং এবং কাউন্টার প্রোডাক্টিভ একটা কাজ হবে। সো ওয়াই নট আমরা সেই জিনিসটাকে ইউটিলাইজ করি, জেনুইনলি ইউটিলাইজ করি, এবং এই গ্লোবাল অ্যাডাপ্টেশনের মাধ্যমে হোপফুলি আমরা সেই জিনিসটাকে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ইউটিলাইজেশন করতে পারবো, এবং সেই জন্য সার্বিকভাবে আমাদের সংগঠন বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি 100% অফ দ্য টাইম রেডি। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ জেনারেল সেক্রেটারি বিএফডিএস, তার দিক নির্দেশনা এবং মানে পরিষ্কার ধারণা সম্মিলিত বক্তব্যের জন্য। কারণ আসলেই আমাদের স্টুডেন্ট কেন বলবো, আমরা শুধু আমরা যারা এমনকি এই যে এই লেভেলে চলে এসেছি টিচিং এ আছি, আমাদেরও অনেকের ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেকটা এই ধরনেরই ধারণা যে খুব সামান্য কোনো ট্রেনিং বা সামান্য একটা কিছু হয়তো কম্পিউটারে শিখে একটা ল্যাপটপ নিয়ে বসে যাব বা যাবে স্টুডেন্টরা, এবং তারা চাইলেই অনেক একটা আর্নিং এর সুযোগ পেয়ে যাবে। যদিও আমি দেখি যে একটা সার্টেন লেভেলে অনেকে চেষ্টা করে এবং একটা পর্যায়ে যে ধৈর্য হারিয়ে ফেলে যে না আসলে বর্তমান কম্পিটিটিভ মার্কেটে এইখানে জায়গা করে নেওয়া সম্ভব না, যারা আগে জায়গা করে নিয়েছে তাদের প্রোফাইল ভালো হয়ে গেছে সো তারাই এখন কাজ পাচ্ছে, বিষয়টা অনেকটা এরকম ধারণা অনেকের মধ্যে আছে, ধৈর্যটা অনেকে রাখতে চায় না বা স্পেশালাইজড ট্রেনিং যেটা দরকার সে বিষয়েও হয়তো অনেকের জানার স্বল্পতা আছে। এই জায়গাতে খুব চমৎকার অ্যাড্রেস করেছেন জনাব মাহফুজুর রহমান, মাহফুজ রহমানকে আন্তরিক ধন্যবাদ। আমি প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে, আমাদের আজকের প্রোগ্রামের চেয়ার অফ দ্য সেশন আমাদের নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ও উপ উপাচার্য প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যারকে আমি কিছু বলার জন্য অনুরোধ করব। তার আগে আমাদের স্টুডেন্টের পক্ষ থেকে দু একটা কোয়েশ্চিন ছিল, সাজিয়া শামরিন আছে, সে অবশ্য আমাকে রিকোয়েস্ট করেছে সে লাইভ কোয়েশ্চিন করতে চায়। আমি সাজিয়া শামরিনকে একটু সুযোগ দিতে চাই আমাদের দুজন রিসোর্স পার্সনের কাছে আজকে তার কোয়েশ্চিনটা করার জন্য। আর ডক্টর সেরেনা ম্যাডাম সাজিয়া শামরিনকে যদি একটু আনমিউট করেন। সেরেনা আক্তার ম্যাডাম,
সাজিয়া শামলিন একটু কোশ্চেন করতে চেয়েছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি নর্দার্ন ইউনিভার্সিটির এমবিএ এর একজন ছাত্রী বলছি। আমার আমার আসলে এই ফ্রিল্যান্সিং রিলেটেড বেশ কিছু প্রশ্ন ছিল, এই জন্য আমি আর কি স্যারের কাছে স্পেশাল পারমিশন চেয়েছি। আমাদের যখন এই ফ্রিল্যান্সিং এর বিষয়ে কথা বলা হয় সবসময় যে গ্রাফিক ডিজাইনিং, তারপর হচ্ছে ওয়েবসাইট ডিজাইনিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসব নিয়ে সবসময় ডিটেলস অনেক কিছু বলা হয়। কিন্তু আমি 2017-18 সালের দিকে একাডেমিক রাইটিং এ ইনভলভ ছিলাম, প্রায় এক বছর আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেছি। তো বাট ওটা ছিল আমার ইন্টারমিডিয়েটের মাধ্যমে, মানে আমি ডিরেক্ট কোনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারি। তো যখন আর কি আমি ওই ইন্টারমিডিয়েটের সাথে কানেকশনটা হারিয়ে ফেলি, আমি আর কোনো কাজ পাই না। আমি চেষ্টা করেছিলাম কয়েকটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে, পারিনি। আপওয়ার্ক থেকে তখন বাংলাদেশকে ব্যান করে দেওয়া হয়েছিল, ওখানে হয়নি, ফাইবারে হয়নি। তো যে সমস্যাটা আমি ফেস করছি যে আমি মূলত সোর্সটা পাচ্ছি না, যে আমি এই রাস্তাটা ধরে আগাবো বা হচ্ছে আমি এইভাবে টাকা পয়সার হিসাবটা নিব, মানে ওখানে কোনো ঝামেলা হবে কিনা, আমি পেমেন্টটা কিভাবে রিসিভ করব, এখানে কোনো বিট্রেয়াল বা কিছু হবে কিনা, এই ব্যাপারে কোনো ধারণা এখনো হলো না। মানে ওরকম কোনো ইনস্টিটিউশন থেকেও কোনো গাইডলাইন পাইনি। তো এই জন্য জানতে চাচ্ছিলাম যে পুরো প্রসেসটা যদি একদম শুরু থেকে বলা, মানে একটু বুঝিয়ে দেওয়া হয় তাহলে একটু সুবিধা হতো। থ্যাংক ইউ সাজিয়া রহমান। আমরা আসলে আজকে জাস্ট ইন্ট্রো নিয়ে বসছি, আমরা খুব শীঘ্রই আপনি যতগুলো কোশ্চেন করছেন এটার একদম ফুল ভার্সনে আপনাদেরকে রেগুলার প্যাটার্নে একটা করে সেশন করাবো, তখন ইনশাল্লাহ আপনি সবগুলো উত্তর জেনে যাবেন। আজকে যেহেতু আমাদের মাত্র ইন্ট্রো হলো, অনেক কিছু থাকবে, তবে আপনাকে একটা কথা বলবো যে আমাদের freelancer.gov.bd পেজটাতে একটু ঢুকে পড়ালেখা করলে অনেক কিছুর উত্তর পেয়ে যাওয়া যাবে। তবে আপনি যে জিনিসটা বলেছেন সেটা অনেকখানি কি কি শিখবেন, তারপর কি হবে এটার জন্য আমাদের আপনাদের ডাইরেক্ট ফিজিক্যাল ইনভলভমেন্টে আমাদের কিছু প্রোগ্রাম আছে, সেগুলো ইনশাল্লাহ রান করলে আপনার উত্তরগুলো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। সাজিয়া শামিনকে আমি একটু বলতে চাই যে আপনি একাডেমিক রাইটিং এর যে পার্টিকুলার সাব নিশ বা সাব ক্যাটাগরি, এটা কিন্তু এক্সট্রিমলি কম্পিটিটিভ একটা ক্যাটাগরি। কারণ একাডেমিক রাইটিং এর যে ভার্সনের সাথে আমরা বাংলাদেশিরা পরিচিত সেটা কিন্তু দেশের বাইরে এভাবে হয় না। একটা থিসিস পেপার বা একটা একাডেমিক পেপার রেডি করার জন্য বিভিন্ন মানুষজন 4-5 বছর সময় স্পেন্ড করে দেয়। তো সেই জিনিসটা যখন আউটসোর্সড হচ্ছে এবং যে অ্যাকচুয়ালি কাজ করবে তার ক্যালিবার কোন লেভেলে থাকা লাগবে, দ্যাটস সামথিং ইউ নিড টু আস্ক ইওরসেলফ। এ এন্ড বি, আপনি যদি রাইটিং এর মাঝেই থাকেন তাহলে আরো অন্যান্য সহজতর এন্ট্রি পয়েন্ট কিছু কিছু আছে, যেমন কন্টেন্ট রাইটিং, ব্লগ রাইটিং, এগুলো নিয়ে আপনি একটু স্টাডি করে দেখেন। আর একটু সংক্ষেপভাবে বলে দিব যে upwork.com এ হয়তো বা 2-3 বছর আগে একটু সমস্যা হলেও এখন অনেকটাই শিথিল হয়েছে। upwork.com এর পাশাপাশি freelancer.com এবং আপনি রাইটিং এর স্পেসিফিক কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলো আপনি গুগলে সার্চ করলে পাবেন। বাট ডক্টর তানজিবা যেটা বললো যে এটার উত্তরটা আসলে সংক্ষেপে দিয়ে এক সেন্টেন্সে দেওয়া সম্ভব না, দিস রিকোয়ার্স ওয়ান অন ওয়ান কোচিং। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আবারো সাজিয়া শামলিন। আসলে আমাদের অনেক ট্যালেন্টেড একজন স্টুডেন্ট এখান থেকে বিবিএ কমপ্লিট করেছে এবং এমবিএ আমাদের সঙ্গে করেছে, ওর রাইটিং স্কিল আসলেই খুব ভালো। আমরা যেহেতু বিশেষ করে আমি ফাইন্যান্স মেজরের কোর্স গুলো পেয়েছি সেই হিসাবে আমি জানি, কাজেই হ্যাঁ একাডেমিক রাইটিং এর। কিন্তু ওই যেটা বিষয় মাহফুজ সাহেব যেটা বললেন যে আসলেই আপনার প্রোফাইলটা তো দেখবে, যখন আপনি অ্যাকাউন্টস ওপেন করবেন, যখন কোথাও থেকে কাজ পেতে চাইবেন, তখন কিন্তু প্রোফাইলটা দেখবে যে আপনার ব্যাকগ্রাউন্ডে কি কি এই রিলেটেড ডিগ্রি বা এই ধরনের এক্সপিরিয়েন্স আছে এটা দেখবে, তার উপরে আসলে কাজের কম্পিটিশনটা বা আপনি কাজ পাওয়ার ব্যাপারটা অনেকটা নির্ভর করে। আর ডক্টর তানজিবা রহমান যেটা বলেছেন যে আমরা আপনাদেরকে এই ডিটেলস জানার জন্য আসলে হ্যাঁ এখন তো আসলে ফিজিক্যালি ক্যাম্পাস খুলে যাবে ইনশাল্লাহ খুব শীঘ্রই, হয়তো দেখা যাবে যে ফিজিক্যালি আপনাদের বিভিন্ন সেশন আমরা অ্যারেঞ্জ করতে পারবো আমাদের প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যারের নেতৃত্বে। স্যার একটা মানে সুযোগ বলা চলে যে একটা দ্বার উন্মোচন করে দিয়েছেন আপনাদের এই যোগাযোগের মাধ্যমে, ইনশাল্লাহ আমরা এই সুযোগটাকে পরবর্তীতে আপনাদের জন্য আপনাদের ক্যারিয়ারের জন্য আরো বেশি করে কাজে লাগাবো। আমি এখন অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে যেতে চাই, আমাদের আজকের প্রোগ্রামের সেশন চেয়ার প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যারকে অনুরোধ করব প্রোগ্রামের সমাপনী বক্তব্যের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা শেষ করার জন্য।
Professor Dr. Nazrul. Thank you very much. Assalamu alaikum and a very good evening to all of you. It was really exciting in listening our very young, energetic, and what should I say, IT conversant, literate professionals, Dr. Tanziba Rahman and Mahfuz Rahman. আমি নিজেও শুনছিলাম, আমি আপনাদের সকলের সাথে বয়স আমার বেশি, আমার মনে এটা সবার আগে জানা প্রয়োজন যে হাউ টু বি লিটারেট ইন দিস ফ্রিল্যান্সিং থিং, এবং আপনাদের কথার মাধ্যমে যেটা আমি জানতে পারলাম সেটার জন্য দরকার হচ্ছে স্কিল, কমিউনিকেশন স্কিল দরকার, অ্যান্ড দ্যাট কমিউনিকেশন স্কিল মাস্ট বি রিলেটেড টু ICT, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি স্কিল। আরেকটা আপনারা বলছেন, তানজিবা বলেছে যে বিজনেস স্কিল, এগুলি আমাদের দেশে আসলে ইয়াং জেনারেশন আছে তাদের বিজনেস স্কিল এন্ড কমিউনিকেশন স্কিল আসলে কম। আমরা বিশ্ববিদ্যালয় লেভেলে যে শিক্ষাদান করি সেখানে আমাদের গ্রাজুয়েটরা শিক্ষিত হয়, সাবজেক্টে শিক্ষিত হয়, কিন্তু এই সাবজেক্টটা রিপ্রোডাকশন করা, সে উই আর টিচিং বিজনেস কমিউনিকেশন, পড়ানোর পরে বিজনেস কমিউনিকেশন কিভাবে করে বাস্তবে সেই প্র্যাকটিস করার সুযোগটা পায় না বিধায়। তারা যখন বাস্তবে কাজের জন্য যায়, চাকরির জন্য যায়, তখন তারা হোঁচট খায়। যেটা আমাদের উপাচার্য মহোদয় বলছেন যে দেশে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার, লক্ষ লক্ষ, কেন? তাহলে ইজিলি বোঝা যাচ্ছে যে যারা আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে শিক্ষিত হচ্ছেন তাদের আসলে চাকরিতে যে প্রয়োজন, কাজে যে প্রয়োজন, বিজনেসের জন্য যে প্রয়োজন, সেই প্রয়োজনমুখী শিক্ষাটা আসলে হচ্ছে না, সে কারণেই তারা কাজটা পাচ্ছেন না। আবার নিজের পায়ে দাঁড়িয়ে স্বাধীনভাবে এন্টারপ্রেনোরিয়াল কোনো কিছু করারও ক্ষমতা তাদের ডেভেলপ করে না, যে কারণে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার আমরা দেখতে পাই। তবে এটা আশার বাণী, উপাচার্য মহোদয় আমাদের বলেছেন যে পৃথিবীতে ডিউ টু দ্য ডেভেলপমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি নলেজ ওয়ার্কারের সংখ্যা বাড়ছে এবং ম্যানুয়াল ওয়ার্কারের সংখ্যা কমছে, এবং এটা অদূর ভবিষ্যতে হয়তো এমন হবে যেখানে ম্যানুয়াল ওয়ার্ক দরকার সেটা হয়তো ডিজিটাল হয়ে যাবে বা মেকানাইজড হয়ে যাবে। সো শুধু নলেজ ওয়ার্কার হয়তো, খুবই নেগলিজেবল পার্সেন্টেজ অফ ম্যানুয়াল ওয়ার্কার উইল বি রিকোয়ার্ড ইন দিস ওয়ার্ল্ড, হয়তো নলেজ ওয়ার্কার দরকার হবে। সেই পৃথিবীতে যদি আমি বাঁচতে চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই, সম্মানের সাথে বাঁচতে চাই, কাজ করতে চাই, তাহলে আমার মনে হয় আমাদেরকে এই ফ্রিল্যান্সিং করার জন্য যে স্কিল, যে যোগ্যতা দরকার, সেই যোগ্যতাটা আমাদের অর্জন করা দরকার। আপনি ফ্রিল্যান্সিং করেন না করেন সেটা সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে ফ্রিল্যান্সিং করে যে ইনকাম করা যায় সেই বিষয়টা আমাদের বোঝা দরকার। যে আমরা তো জানি যে অফিস ছাড়া চাকরি হয় না, মূলধন ছাড়া ব্যবসা নাই, গাড়ি ছাড়া গাড়ির ব্যবসা কিভাবে হয়, প্রতিষ্ঠান ছাড়া কেরিয়ার কিভাবে হয়, কিন্তু ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ব্যবহার করে আমরা দেখতে পাচ্ছি অফিস ছাড়া চাকরি সম্ভব, মূলধন ছাড়া ব্যবসা সম্ভব, গাড়ি ছাড়া যেমনি উবার ব্যবসা করছে, প্রতিষ্ঠান ছাড়া কেরিয়ার সম্ভব। তার মানে কি? তাহলে এই সম্ভব 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 এটা কিভাবে? বিকজ অফ নলেজ, স্কিল, নলেজ অ্যান্ড স্কিল বোথ, বোথ আর রিকোয়ার্ড। ডক্টর তানজিবা, চেয়ারম্যান অফ বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি BFDS, কারেক্টলি বলছেন যে আসলে ফ্রিল্যান্সারদের বলা হয় ফ্লেক্সিবল ট্যালেন্টস। ফ্লেক্সিবল মানে কি? ক্যান বি ইউটিলাইজড, ক্যান বি এই দিস ট্যালেন্টস ক্যান বি ইউজড অ্যাট অল দ্য লেভেলস ইন অল সিচুয়েশনস, অর্থাৎ অলরাউন্ডার, 360 ডিগ্রি লেভেল এডুকেশন। ফ্রিল্যান্সাররা যে কোনো কিছু করতে পারে, যে ICT ব্যবহার জানে, যার এই স্কিল আছে সে যে কোনো কিছু পারে। এবং উনি আরো একটা কথা বলছেন যে ওনারা 6.5 লক্ষ ফ্রিল্যান্সার নিয়ে ডিল করেন, যে প্রত্যেক সাবজেক্টে ফ্রিল্যান্সিং এর সুযোগ আছে। আমরা যে যে সাবজেক্ট পড়ি না কেন, কম্পিউটার সায়েন্স, বিজনেস, ইভেন আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসি, প্রত্যেকটায় ফ্রিল্যান্সিং এর সুযোগ আছে। কারণ উন্নত দেশে, অনুন্নত দেশে, যে কোনো দেশে নলেজ ওয়ার্কার ডিমান্ড ভেরি হাই, যে কারণে হয়তো নলেজেবল পার্সনস আছে, নলেজেবল গ্রাজুয়েটস আছে, বাট দে আর আনএবল টু ওয়ার্ক, তারা কাজ করতে পারে না। এই যে স্কিলটা, সেই স্কিলটা তাদের ডেভেলপ করা দরকার, স্কিলটা তাদের রপ্ত করা প্রয়োজন।
যেটা আরো বলেছে তানজিবা, অনেক সুন্দর বক্তৃতা রেখেছে, আমি সত্যি শুনছিলাম যে গুগলে 45% এমপ্লয়ি পার্মানেন্ট, 55% ফ্রিল্যান্সিং বা টেম্পোরারি, অর্থাৎ তারা সাবকন্ট্রাক্টে যারা বাইরে থেকে কাজ করে 55% কাজ তারা করে বাইরের লোকেরা, অর্থাৎ পুরো অর্গানাইজেশনটা একটা টেম্পোরারি ভিত্তির উপর চলছে এবং পৃথিবীর মধ্যে একটা নাম করা অর্গানাইজেশন হিসেবে সারা পৃথিবীতে কাজ করছে। আরেকটা কথা বলছে, এটাও আমার কাছে খুব ভালো লেগেছে যে কি কি কাজ জানলে বা সফটওয়্যার জানলে বিদেশের কাজ পাওয়া যায়। আমরা তো সবাই দেশি কাজ তাও তো পাই না ঠিক মতো, দেশি কাজ হয়তো আমরা পেতে পেতে পারি ডিগ্রি থাকলে, বাট কি কি কাজ আনলে বিদেশ থেকে কাজ নিয়ে আসতে পারবে। যেটা ডক্টর মাসুক বলছে যে রেমিটেন্স, রেমিটেন্স যে শুধু ওয়ার্কার আনবে ব্যাপারটা তা না, দিস ইজ অ্যানাদার কাইন্ড অফ রেমিটেন্স। এবং বাংলাদেশ সরকার যতটুকু পাবে এটা বুঝতে পেরে এটার প্রতি গুরুত্ব দিয়ে সরকার 4% ক্যাশ ইনসেন্টিভ, যেমনি বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে 2.5% ক্যাশ ইনসেন্টিভ পাওয়া যায়, ঠিক একইভাবে যে ফ্রিল্যান্সার যদি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ফরেন রেমিটেন্স নিয়ে আসতে পারে এবং নিশ্চয়ই কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আসবে, তাহলে সেটার সাথে 4% সরকার তাকে আরো ইনসেন্টিভ দেবে, সো দ্যাট হি আর শি ক্যান ওয়ার্ক মোর, অর হি আর শি উইল ওয়ার্ক মোর অ্যান্ড মোর, দিস ইজ এনকারেজড বাই দ্য গভর্নমেন্ট। বাট এই ওয়ার্কটা কিন্তু একমাত্র ইয়াং এবং এই আপনাদের ছাত্রছাত্রীরা, তোমরা যারা আজকে আমাদের সাথে কানেক্টেড আছো, তোমাদের পক্ষে এই কাজটি করা সম্ভব। এটি কিন্তু মানে বৃদ্ধ লোকের পক্ষে এই কাজটি করা সম্ভব না, বিকজ দে আর নট কনভার্সেন্ট ইন টেকনোলজি ইউজ অ্যান্ড টেকনোলজি নলেজ, তাদের কিন্তু তোমাদের মতো নলেজটা নাই। সুতরাং তোমরা সবাই, আমি জানি তোমরা ফেসবুকে আসো, তোমরা লিঙ্কডইনে আসো, তোমরা বিভিন্ন পেজে আসো, বিভিন্ন গ্রুপে আসো, বিভিন্ন কিছু মেনটেন করো, কিন্তু আসলে কি তোমরা একবারও চিন্তা করেছো যে এই যে স্কিলটা তোমার ডেভেলপ হয়েছে বা কোন স্কিলটা ডেভেলপ করলে তুমি বাইরে থেকে কাজ করে তুমি ঘরে বসে রেমিটেন্সের মতো তোমার অ্যাকাউন্টে টাকা চলে আসবে? এবং তার জন্য দরকার যেটা বলছে মাহবুব, যে আসলে আমরা জানি না কিভাবে একটা সিভি মানে প্রস্তুত করতে হয় সিভি, এবং আমি আমি যতদূর আমি জানি না, আমি ফ্রিল্যান্সার না, বাট আমি কিছুটা শুনেছি যে ফ্রিল্যান্সিং করার জন্য প্রথমে একটা একটা সিভি বানাইতে জানতে হবে, হাউ টু প্রিপেয়ার সিভি, অ্যান্ড দ্যাট সিভি ইজ টু বি মানে পোস্টেড, সো দ্যাট কম্পিটিশন বাই ইউজিং সিভি, কম্পিটিশন, ওখানেও একটা কম্পিটিশন আছে, সেখানে জয়লাভ করতে হবে, সিভিটা এমন ভাবে উপস্থাপন করতে হবে যে হ্যাঁ এই লোককে নিলে সে আমার কাজটা সবার আগে করে দেবে, সো দ্যাট হি উইল বি সিলেক্টেড ফ্রম হিয়ার। এবং বাংলাদেশে শুধু এটা না, বাংলাদেশে অনেক কিছুই হচ্ছে, যেমন অগমেটিক্স নামে একটা কোম্পানি আছে যে তারা বাংলাদেশে বসে এখানে পান্তপথে সফটওয়্যার তৈরি করে, যে সফটওয়্যারের মাধ্যমে আমেরিকাতে বসে আমেরিকান ডাক্তার রোগীর সামনে বসে, রোগীর সামনে বসে রোগের কথা বলছে, ওষুধের কথা বলছে, অটো টাইপ হয়ে যাচ্ছে এবং কম্পিউটার থেকে প্রিন্ট বের করে তার হাতে ধরাই দিচ্ছে, কোনো কিছু লেখার দরকার হচ্ছে না। সো বাংলাদেশে ইয়াংদের পক্ষে সবকিছু করা সম্ভব। সুতরাং আজকে যে ওয়ার্কশপটা বা সেমিনারটা হলো, যেটা যদিও বলা হয়েছে যেটা হলো ইন্ট্রো সেমিনার, এই সেমিনারটা আমি মনে করি আমাদের আজকে যারা তোমরা ছাত্রকে আমাদের সাথে যোগ দিয়েছো তোমাদের জন্য একটা সুখবর, এবং দিস প্রোগ্রাম হ্যাজ বিন স্টার্টেড উইথ দিস নর্দার্ন ইউনিভার্সিটি গ্রাজুয়েটস, যেটা তানজিবা রহমান বললেন যেটা নর্দার্ন ইউনিভার্সিটি গ্রাজুয়েট দিয়ে শুরু হয়েছে। আমার সাথে ডক্টর তানজিবা আর মাহবুব রহমান দুইজনেরই কোনো একটা অনুষ্ঠানে কথা বলার সুযোগ হয়েছিল, এবং সেখান থেকে আমার মনে হয়েছে যে এই আমাদের ছাত্রছাত্রীদের এই স্কিলটা দরকার, কারণ সবাই তো চাকরি করবে না, এমনকি ফ্রিল্যান্সিং এর যেখানে দেখিয়েছে মাহবুব সাহেব যে 280 জন বাংলাদেশে আছে যারা মানে $1,00,000 বেশি আয় করে, মাসে আয় করে, সো এই যে ইনকাম বিরাট ইনকাম, চাকরি দিতে $1,00,000 বাংলাদেশ বসে আয় করা যায় না, সেই সুযোগটা এখানে আছে। সুতরাং আমি ডক্টর তানজিবা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টার্টিং উইথ নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, এবং আমি আশা করব যে কথা আপনি বললেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে অফলাইনে, এখন আমরা আস্তে আস্তে অফলাইনে যাচ্ছি, এই টেকনিকটা হাউ টু প্রিপেয়ার সিভি ফর ফ্রিল্যান্সিং, হাউ টু বিড ইন ফ্রিল্যান্সিং, হাউ টু কমপ্লিট দ্য জব ইন ফ্রিল্যান্সিং, অ্যান্ড হাউ টু বি ইন দ্য লিস্ট, সাকসেসফুল লিস্ট, আর যারা ভালো করছে যে তার নাম লিস্টে ওঠে, এই স্কিলগুলি আপনাদের প্রতিষ্ঠানের থেকে ICT মিনিস্ট্রি আন্ডারে, আমি জানি বাংলাদেশ সরকারের সাথে জড়িত, আপনারা নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের স্কিলগুলি ডেভেলপ করতে সাহায্য করবেন, এবং আমরা নর্দার্ন ইউনিভার্সিটি অথরিটি, যেটা আমাদের উপাচার্য মহোদয় বললেন
আমরা চাচ্ছি আমাদের ছাত্রছাত্রীরা লেখাপড়ার পাশাপাশি এই স্কিলটা ডেভেলপ করুক এবং তারা চিন্তা করতে শিখুক, তারা দুনিয়াকে জানতে শিখুক, গ্লোবালি মুভ করতে শিখুক, গ্লোবাল সিটিজেন হওয়ার চেষ্টা করুক, সো দ্যাট দে উইল হ্যাভ নো প্রবলেম। তাদেরকে চাকরি খুঁজতে হবে না, আমেরিকায় গিয়া আমেরিকার চাকরি করার দরকার হবে না, বাংলাদেশে বসে আমেরিকায় চাকরি করা সম্ভব। সেই সেই ফন্দি, সেই আলোচনা, সেই কৌশল আপনাদের জানা আছে, এই টেকনোলজি আপনি আমাদের স্টুডেন্টদের মাঝে ছড়িয়ে দেবেন এবং আমাদের স্টুডেন্টরাও এইভাবে এই কাজে নামতে পারবে। মাহফুজ তার প্রেজেন্টেশনে একটা ইম্পর্টেন্ট কথা বলছে যে আসলে পৃথিবীতে গ্লোবাল মার্কেট $1.5 trillion, ফ্রিল্যান্সিং গ্লোবাল মার্কেট হিউজ, কিন্তু এখানে লোক নাই, কে ফ্রিল্যান্সিং এই ব্যবসা কাজটা করার লোক নাই, এত ডলার রেডি আছে $1.5 trillion কিন্তু এটার লোক কাজ করার লোক নাই। এবং সেখানে বাংলাদেশের আরো লাখে লাখে গ্রাজুয়েট এই কাজ করতে পারে আরো বেশি। আপনি তো বলছেন আপনাদের 6.5 লাখ ফ্রিল্যান্সার আপনাদের সাথে আছে, আমি তো মনে করি 6.5 লাখ, আমার তো মনে হয় বাংলাদেশের যে মোর দ্যান 1 crore ইয়াং এডুকেটেড হাইলি এডুকেটেড পিপল ক্যান বি অ্যাটাচড উইথ দিস ফ্রিল্যান্সিং জব। সেই সেটা যদি করতে পারি আমরা, আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আপনারা যে প্রসেসটা চালিয়ে যাচ্ছেন, এই প্রসেসটার মাধ্যমে আমরা সেটা যদি করতে পারি, তাহলে আমাদের আজকে চাকরির উপর যে চাপ, একটা চাকরির জন্য 1000 অ্যাপ্লিকেশন 2000 অ্যাপ্লিকেশন, এই চাপ কমে যাবে, চাকরি বরং মানুষ চাকরির জন্য মানুষ খুঁজে পাওয়া যাবে না। সুতরাং এই স্কিলটা আমাদের প্রয়োজন, আমাদের স্টুডেন্টদের, আমাদের গ্রাজুয়েটদের এই স্কিলটা রপ্ত করা দরকার। এটা একটা স্কিল, খেয়াল রাখতে হবে, ইট ইজ নট অনলি এডুকেশন, এটা ইট ইজ স্কিল, এই স্কিলটা ডেভেলপ করতে হবে। এবং আরো বলছে যে বাংলাদেশ অলরেডি সেকেন্ড লার্জেস্ট সাপ্লাইয়ার অফ ফ্রিল্যান্সার, সেকেন্ড লার্জেস্ট অলরেডি, সুতরাং পিছিয়ে নাই, হতে পারে হয়তো আমাদের সব গ্রাজুয়েটরা জানে এখানে অনেকে ফ্রিল্যান্সার থাকতে পারে, তারপরও এটা এটা মানে ম্যাচ লেভেলে ছড়িয়ে দিতে হবে, ম্যাচ লেভেলে, কারণ এ তো ইনকাম করবে অন্যের দেশ থেকে, আমার দেশ থেকে তো সে প্রেশার ক্রিয়েট করছে না, সে তো পৃথিবীর অন্য দেশের কাজ বাংলাদেশে নিয়ে আসবে। সো এটা আমরা যত বেশি ছড়িয়ে দেবো তত বেশি বাংলাদেশের রেমিটেন্স বেশি আসবে, তত বেশি বাংলাদেশের লোক ইন্টারন্যাশনালি ছড়িয়ে যাবে, তত বেশি গ্লোবাল কানেকশন হবে বাংলাদেশের, তত বেশি বাংলাদেশ সামনের দিকে যাবে, ইকোনমি ডেভেলপ হবে। সুতরাং এই কাজটা আমরা সবাই, শুধু ডক্টর তানজিবা বা মাহফুজ না, আমি তো মনে করি আমাদের সবার এই ফ্রিল্যান্সিং এর ব্যাপারে, স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে সকলের আমরা যে যে ক্যাপাসিটিতে পারি আমাদের সাহায্য করা উচিত, এগিয়ে আসা উচিত। প্রেজেন্টেশনের মধ্যে কয়েকটা কথা ছিল, সেটা আমি একটু বলি। যেমন বলছে যে ট্রেডিশনাল কমিউনিকেশন স্কিলে যে আমাদের কমন স্কিল যেটা আছে সেটার দ্বারা লো পেমেন্টে জব পাওয়া যায়, শুধু পেমেন্ট ইজ ভেরি লো, কিন্তু প্রেজেন্ট সিচুয়েশন হলো যে অ্যাগ্রেসিভ বিডিং এর মাধ্যমে মানে ফাইট করতে হবে, প্রোফাইল অ্যাপ্রুভাল লাগবে, এই যে কতগুলো ব্যাপার, সিবি ওরকম ইন্টারন্যাশনাল মানের হতে হবে, ইন্টারন্যাশনাল মানের কমিউনিকেশন হতে হবে, এই যে প্রেজেন্ট যে সিচুয়েশন সেখানে কম্পিট করার জন্য আমাদেরকে আসলে ওয়েল ইকুইপড হতে হবে এবং ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড কমিউনিকেশন স্কিল, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড বিজনেস স্কিল আমাদের থাকতে হবে। আমরা যাই শিখছি, যাই পড়ছি, যাই করছি, এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হতে হবে, এটা লোকাল বাংলাদেশের স্ট্যান্ডার্ড হলে হবে না। আগে বলা হতো যে থিঙ্ক গ্লোবালি অ্যাক্ট লোকালি, এখন মনে হয় বলতে হবে যে থিঙ্ক গ্লোবালি অ্যাক্ট গ্লোবালি, বোথ লোকালিও অ্যাক্ট লোকালি, তো অ্যাক্ট করবে কিছু লোক, বাট নলেজ ওয়ার্কার যিনি, যার নলেজ আছে, যিনি এডুকেটেড, উনি তো হি উইল থিঙ্ক গ্লোবালি, হি উইল অলসো অ্যাক্ট গ্লোবালি, নট অনলি লোকালি, অ্যাক্ট গ্লোবালি। সুতরাং গ্লোবালি চিন্তা করতে পারে, গ্লোবালিও কাজ করতে পারে, এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্টও গ্লোবালি করতে হবে। প্রত্যেক সাবজেক্টের একটা গ্লোবাল অ্যাডাপ্টেশন থাকা উচিত, ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট গিভেন বাই মাহফুজ রহমান, যে আসলে প্রত্যেকটা সাবজেক্টের একটা ইন্টারন্যাশনালিটি থাকতে হবে। আজকে বাংলাদেশ তো ডিসকানেক্টেড না, হোয়াট উই আর ডুইং হিয়ার, আজকে বাংলাদেশে একটা ঘটনা ঘটলে সারা ওয়ার্ল্ড এর সিএনএন বিবিসি সব জায়গায় খবর হয়ে যায়। সুতরাং আজকে আমরা এখানে যে বই পড়ছি, কটলারের বই পড়ছি, এখানে কটলার ইম্প্যাক্ট, কটলার বিজনেস স্কুল করা হয়েছে নর্দার্ন ইউনিভার্সিটিতে, কটলার তো সারা পৃথিবীতে মার্কেটিং এর জনক, তাই না, ফাদার অফ মার্কেটিং, এরকম সব প্রত্যেকটা সাবজেক্টের একটা গ্লোবাল একটা মানে অ্যাটাচমেন্ট আছে। সেই গ্লোবাল অ্যাটাচমেন্টটা, গ্লোবাল যে ওরিয়েন্টেশনটা, গ্লোবাল পার্সপেক্টিভটা আমাদেরকে রপ্ত করতে হবে। তোমরা এখানে যারা ছাত্রছাত্রী আছো, এই গ্লোবাল পার্সপেক্টিভটা এবং আমরা যারা শিক্ষক আছি, গ্লোবাল পার্সপেক্টিভটা আসলে আমাদের জানতে হবে, আমাদের সেটা রপ্ত করতে হবে। এজন্য নতুন সাবজেক্ট আসছে যে ইন্টারন্যাশনাল বিজনেস অর গ্লোবাল বিজনেস, সাবজেক্টই হলো গ্লোবাল বিজনেস, ইন্টারন্যাশনাল বিজনেস, অর্থাৎ উই নাও আর দ্য গ্লোবাল সিটিজেন্স। আমরা তো জানি যে গ্লোবাল কোম্পানিজ,
যে প্রোডাক্টস আর প্রোডিউসড ইন ওয়ান কান্ট্রি অ্যান্ড দোজ আর সোল্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী একটা আমব্রেলার আন্ডারে নিয়ে আসে। তাই যদি হয় ম্যানুফ্যাকচারিং কোম্পানি যদি গ্লোবাল কোম্পানি করতে পারে, তাহলে হোয়াই নট গ্লোবাল সার্ভিসিং ওয়ার্ক, ওয়াই উইল ওয়ার্ক গ্লোবালি, আমি কোথায় আছি এটা এটা দেখার বিষয় না। এবং মাহফুজ ক্রাইটেরিয়া বের করছে নর্দার্ন বিশ্ববিদ্যালয়, থ্যাংক ইউ ভেরি মাচ, যে টেক্সটাইলের গ্রাজুয়েট আছে টেক্সটাইল প্যাটার্ন ডিজাইনের উপর গ্লোবাল ওয়ার্ক পেতে পারে, কাজ করতে পারে, এটার একটা বিরাট ডিমান্ড আছে। আপনারা জানেন টেক্সটাইল গার্মেন্ট হলো মানুষের মনুষ্য সভ্যতার সাথে সম্পৃক্ত, পৃথিবীতে যত মানুষ বাড়বে, পৃথিবীতে যত মানুষের যত সংখ্যা বাড়বে, তত মানুষের টেস্ট প্রেফারেন্সেস যত যাবে, তত বেশি টেক্সটাইল গার্মেন্টেরও ডিমান্ড বাড়বে। সুতরাং টেক্সটাইল গার্মেন্ট একটা এভারগ্রিন সাবজেক্ট, সো টেক্সটাইল প্যাটার্ন ডিজাইন এটাও কিন্তু তাহলে একটা এভারগ্রিন, ইট উইল কিপ অন চেঞ্জিং, কিপ অন চেঞ্জিং, এখানে একটা বিরাট সম্ভাবনা আছে। এবং নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে 3000 ছাত্রছাত্রী আছে টেক্সটাইল ডিপার্টমেন্টে পড়াশোনা করে, সুতরাং তাদের জন্য এই সম্ভাবনার দ্বার উন্মোচিত। সো তারা যদি এই জ্ঞানটা, ফ্রিল্যান্সিং নলেজ স্কিলটা রপ্ত করতে পারে, তাহলে তারা শুধু বাংলাদেশি টেক্সটাইল কোম্পানি না, এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইন্টারন্যাশনাল যে বিভিন্ন দেশের টেক্সটাইল কোম্পানি আছে সেখানে তারা টেক্সটাইল প্যাটার্ন ডিজাইনে কাজ করতে পারবে। আরো বলা হয়েছে সোর্সিং ম্যানেজমেন্ট বিবি এবং টেক্সটাইল গ্রাজুয়েটরা করতে পারে। তারপর বলছে অ্যাকাউন্টিং এর গ্রাজুয়েটরা মডার্ন অ্যাকাউন্টিং টুলস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বাই ইউজিং সফটওয়্যার কোডিং, এগুলো অনেকে পারে না। শুধু অ্যাকাউন্টিং মানে শুধুমাত্র আজকে হিসাব নিকাশ না, বাই ইউজিং অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, আইএস ইনফরমেশন সিস্টেম, বাই ইউজিং টুলস কোডিং, এই বিষয়গুলো জানতে হবে। আসলে এগুলি আমাদের কারিকুলামের মধ্যে এগুলি এমবেডেড করতে হবে। আর নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, অফকোর্স তাদের তো সম্ভাবনার শেষ নাই। ওয়ার্ড প্রেস থিম অ্যান্ড প্লাগ ইন ডেভেলপমেন্ট একটা কথা বলছে, এই এরিয়াতে প্রচুর কাজ আছে। সো আমার বিশ্বাস যে আজকে আমরা এখানে যে আলোচনা হলো এবং দুইজন এক্সপার্ট বাংলাদেশ ফ্রিল্যান্সিং সোসাইটির যে দুইজন আমি বলবো যে লিডার, ইয়াং লিডার আজকে আমাদের মাঝে আসলেন এবং এবং তাদের অপিনিয়নটা, তাদের বক্তব্যটা তুলে ধরলেন। এই বক্তব্য আমাদের এই যে ইয়াং গ্রাজুয়েট অথবা যারা আমাদের ছাত্রছাত্রী আজকে যারা জয়েন করেছেন তাদের জন্য মূল্যবান, এবং এটা একটা আমি মনে করি যে এটা ভিত্তি হিসাবে কাজ করবে। এবং এই ভিত্তির উপর দাঁড়িয়ে নেক্সট যে প্রোগ্রামগুলি হবে সেই প্রোগ্রামগুলিতে তোমরা জয়েন করো এবং এই প্রোগ্রামগুলি থেকে তোমরা এই স্কিলটা ডেভেলপ করো। এটা খেয়াল রাখতে হবে দিস স্কিল হ্যাজ গট, নেচার অফ দিস স্কিল ইজ মাল্টিপ্লায়ার ইন নেচার। যেমন দুইজন পাঁচজন ছাত্রছাত্রী যদি বিজনেসের এই স্কিলটা জানে তাহলে আরো দশজনকে জানাই দেবে। সো এই যে এটা মাল্টিপ্লায়ার ইফেক্ট, এটা ওনারা যদি পাঁচজনকে এডুকেট করতে পারে, স্কিলটা দিতে পারে, তাহলে এখান থেকে আরো 100 জন হয়ে যাবে অটোমেটিক্যালি। তখন আর ডক্টর তানজিবুর রহমানকে এখানে প্রয়োজন হবে না, তখন আমাদের গ্রাজুয়েটরাই অন্যদেরকে জানিয়ে দেবে, অন্যদেরকে শিখিয়ে দেবে। এইটার ডেমনস্ট্রেশন ইফেক্ট বলে, এটা সব জায়গায় হয়। দেখবেন যে কোনো কোনো ইউনিভার্সিটিতে আমরা দেখি যে গ্রাজুয়েটরা সব জাপানে পিএইচডিতে যায়, জাপানে হায়ার এডুকেশন, মানে হইলো ওর প্রিডিসেসর যারা ছিল ওরা কয়েকজন জাপানে গিয়েছিল, দেখা গেছে ওর দেখা দেখি সবাই জাপানে এনে যায়। আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের লেকচারার অবস্থায় বাংলাদেশ থেকে প্রথম এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ব্যাংকক এআইটি তে আমি এমবিএ করতে যাই, আমার দেখা দেখি আমার মনে হয় এআইটি থেকে 200 মতো টিচার খুলনেন, আরো বেশি 200-300 টিচার আমার পর একজনের পর একজন গিয়েছে এবং এআইটি থেকে ডিগ্রি করেছে, মাস্টার্স করেছে, পিএইচডি করেছে। ওই যে পথ দেখায়, কেউ না কেউ পথ দেখায়। তো আজকে তানজিবা এবং মাহফুজ ওরা আমাদের ছাত্রছাত্রীদের পথ দেখাচ্ছে, আমাদের ছাত্রছাত্রীরা আবার তাদের যারা ভবিষ্যতে আমাদের এখানে পড়াশোনা করতে আসবে তাদের পথ দেখাবে। আমি আশা করি যে আজকের এই ভ্যালু অ্যাডিং সেশন এটা খুবই গুরুত্ব বহন করে এবং খুবই গুরুত্বপূর্ণ সেশন হয়েছে। এবং এর মাধ্যমে যদি আমরা, যেটা মাহফুজ একটা কথা বলছে আমার ভালো লাগছে, যে আমরা ফার্স্ট ইয়ার থেকে ছাত্র ফার্স্ট ইয়ার আসার সাথে যদি আমরা এই বিষয়টা বপন করতে পারি যে ফ্রিল্যান্সিং নামে একটা জিনিস আছে, ইউ ক্যান ওয়ার্ক ওয়ার্ল্ড ওয়াইড, ইউ আর এ স্মার্ট, ইউ আর এ গ্লোবাল সিটিজেন, ইউ আর এ গ্লোবাল গ্রাজুয়েট, আমি এই ধারণাটা তাকে যদি আমরা এখান থেকে দিয়ে দিতে পারি উইথ দ্য হেল্প অফ তানজিবা, মাহফুজ এবং ওদের অর্গানাইজেশনের মাধ্যমে, আমার বিশ্বাস আমাদের ছাত্র যখন গ্রাজুয়েট হবে তখন তারা গ্লোবাল গ্রাজুয়েট হিসাবে এখান থেকে বের হবে এবং তারা গ্লোবালি কাজ করতে পারবে এবং দেশের জন্য রেমিটেন্স নিয়ে আসতে পারবে, যেটা বাংলাদেশের এই উন্নয়নশীল দেশের জন্য একটা ল্যান্ডমার্ক হয়ে থাকবে। এবং আজকে বাংলাদেশ যে স্টেজে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের যে স্টেজে দাঁড়িয়ে, বাংলাদেশ যে স্টেজে আমরা দাঁড়িয়ে আছি, বাংলাদেশের বর্তমান সরকার উইথ দ্য লিডারশিপ অফ প্রেজেন্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা,
যে টেকনোলজিক্যালতে যে বিপ্লব তৈরি হয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এই বিপ্লবকে ধরে রাখতে হবে এবং এই বিপ্লবকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আমাদের এই যে ছাত্রছাত্রী যারা ইয়াং জেনারেশন তোমরা যারা আছো, তোমাদেরকে দায়িত্ব নিতে হবে এবং তোমরা যদি এটাকে দায়িত্ব নাও, তোমরা যদি এই বিপ্লবকে ধরে রাখো, তোমরা যদি ICT নিয়ে দক্ষ হও, তাহলে যেমনি তোমরা নিজেরা এর দ্বারা বেনিফিটেড হবে, তোমাদের কারো দ্বারা দ্বারা চাকরির জন্য ঘুরতে হবে না, তেমনি তোমাদের ফ্যামিলি বেনিফিটেড হবে, তোমার দেশ বেনিফিটেড হবে, তেমনি পৃথিবী বেনিফিটেড হবে, নলেজ ওয়ার্কার হিসেবে তুমি যদি আবির্ভূত হতে পারো। উইথ দিস, থ্যাংক ইউ ভেরি মাচ। আই এক্সটেন্ড মাই থ্যাংক অন বিহাফ অফ মি অ্যান্ড মাই ইউনিভার্সিটি। আই এক্সটেন্ড মাই থ্যাংকস টু ডক্টর তানজিবা রহমান, প্রেসিডেন্ট অর চেয়ারম্যান অফ বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি অ্যান্ড জেনারেল সেক্রেটারি মাহফুজ রহমান। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা আপনাদের সময় দিয়েছেন এবং ইন্টারেস্ট দেখিয়েছেন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতি, বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের প্রতি। আপনারা ভবিষ্যতে আশা করি যে আপনারা যে কমিটমেন্ট করলেন সেই প্রোগ্রামগুলি এখানে করবেন এবং উই উইল হ্যাভ অল সর্টস অফ সাপোর্টস ফ্রম দ্য নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। উইথ দিস, আমি আশা করি যে আজকে যে ইন্ট্রো সেশনটা হলো এর মাধ্যমে আমরা একটা বীজ বপন করতে, ফ্রিল্যান্সিং একটা বীজ বপন করতে সক্ষম হলাম এবং ভবিষ্যতে এই নর্দার্ন বিশ্ববিদ্যালয় থেকে হয়তো বা এই বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটের মধ্যে ফ্রিল্যান্সিং এর যাত্রা শুরু হবে, এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের মঙ্গল কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যারকে। স্যার খুব চমৎকার করে আমাদের দুজন রিসোর্স পার্সনের বক্তব্যকে কিছুটা সামারি করা এবং বিশ্লেষণ করা এবং আমাদের ছাত্রছাত্রীদের দিক নির্দেশনার জন্য আরও কিছু বিষয় অ্যাড করে খুব চমৎকার করে বলেছেন। আমরাও আশা করছি যে আমাদের শ্রদ্ধেয় ডিন এবং নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য স্যারের নেতৃত্বে, স্যারের গাইডেন্সে আমরা এগিয়ে যাব এবং আমাদের এই BFDS এর সঙ্গে পথ চলা এটা শুরু এবং আমাদের বিশ্ববিদ্যালয় যেহেতু এখানে শুধুমাত্র বিজনেস নয়, টেক্সটাইল, CSE, বিজনেস সকল ডিপার্টমেন্টের জন্যই বেশ কিছু সুযোগ রয়েছে, সেই সুযোগগুলোকে আমরা শুরু থেকে নিলে একটা পর্যায়ে হয়তো নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা বলবে যে না, এখানে পড়ালেখার শুরু থেকেই একটা কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় যেটা ভার্চুয়াল কর্মসংস্থান, কারণ আমরা জানি যে আসলে এভাবে ফিজিক্যাল কর্মসংস্থানের সুযোগ এখন আস্তে আস্তে কমেই আসছে। আমরা ছোট্ট একটা দেশে বাস করি, এই সুযোগ হয়তো বাড়বে কিন্তু তার চেয়ে অনেক বেশি বাড়বে যদি প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে ফ্রিল্যান্সিং এর দিকে সবাই ঝুঁকে যায়, অনেকেই আর কি এই সুযোগটা নিতে চেষ্টা করে। তো আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এর পেছনে যারা কাজ করেছে, বিশেষ করে ডক্টর সেনা ম্যাডাম পুরো প্রোগ্রামটাকে কোঅর্ডিনেট করেছে, আজকের প্রোগ্রামটা হোস্ট করছে আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর আব্দুল্লাহ মোহাম্মদ ইব্রাহিম স্যার এবং আমাদের শ্রদ্ধেয় হেড প্রভিসি ভাইস চ্যান্সেলর স্যার, আজকে উপস্থিত যারা ছাত্রছাত্রী এতটা সময় ধরে আমাদের প্রোগ্রামে থেকে তাদের অবশ্যই ভ্যালু অ্যাডিশন হয়েছে, তারপরে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং সকল কলিগদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের আজকের অনুষ্ঠানের অত্যন্ত মূল্যবান দুজন রিসোর্স পার্সন ডক্টর তানজিবা ম্যাডাম এবং মাহফুজ আহমেদকে, জনাব মাহফুজ আহমেদকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। COVID-19 এখনো আমাদের কেটে যায়নি, আমরা সবাই নিরাপদ স্বাস্থ্য দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং ভালো থাকবো। শুভরাত্রি সবাইকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ তানজিবা।